हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद की जय। हरे कृष्णा, फेसबुक लाइव दर्शन करे एवं श्रवण करे समस्त ভক্তদের আতুল চরণ কমলে আমি আমার শাশ্বত প্রণতি নিবেদন করছি। আশা করি আপনারা ভালো আছেন গুরু গৌরাঙ্গের কৃপায়। আর এটাই প্রার্থনা করি আপনারা আপনাদের সপরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কৃষ্ণ ভাবনামৃত হয়ে ভগবানের সেবার মাধ্যমে আপনারা আনন্দ এবং সুখ সহকারে ভালো আছেন। তো প্রত্যেক যে সাপ্তাহিক আমাদের প্রশ্নোত্তর বৈদিক প্রশ্নোত্তরের পর্ব, সেটা নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো প্রত্যেক প্রশ্নোত্তর পর্বের মতন আজকেও আপনারা আশা করি সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, এই আশা রাখছি। তো প্রভু আমাদের মধ্যে অলরেডি উপস্থিত আছেন, তো বেশি সময় নষ্ট করব না। তো যেটা রেগুলার আমি বলে থাকি যে অবশ্যই আপনারা কেউ শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা শেয়ার করা মানে আমরা একটা ফ্যামিলিকে কেয়ার করছি। তো সেই মনে করে অবশ্যই আপনারা শেয়ার করবেন, আর যে প্রশ্নগুলো করবেন একটু ধীরে ধীরে করবেন, যাতে আমি একটু ক্যাচ করতে আমার সুবিধা হয়। গতকাল যেরকম প্রচুর প্রশ্ন ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সে প্রত্যেকটা প্রশ্ন আনতে পারিনি। তো আজকে যেন আনতে পারি সেই আশা রাখছি। হরে কৃষ্ণ। হরে সো কৃষ্ণ। ঠিক আছে, সো আজকে তাহলে আমরা একটু শুরু করছি। আমরা একটু লেট হয়েছে কারণ আমার বিদ্যুৎ ছিল না, এর জন্য আমার বিকেলের স্লট স্টার্ট করতেই আধা ঘন্টা লেট হয়ে গেছে, এজন্য সবগুলো একটু লেট হচ্ছে। যাক, আজকে ছুটির দিন আছে, আপনাদের রিল্যাক্স। সো আমরা মঙ্গলাচরণ করে নিচ্ছি। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামায়ং দদাতি স্বপদান্তিকম্। বন্দেহং শ্রীগুরুর শ্রীযুত পদ কমলং, শ্রীগুরুণা বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং, সহগণ রঘুনাথ নিতম তম সজীবম সাধয়িতম শবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম। শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমাং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌড়কাথ ধমধায় নগর গ্রাম তারিণে। নমাং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌড়বাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করতি বাচলম পঙ্গুলং হায়তি গিরিম, যৎকৃপা তমাং বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরুদিনতাড়িণাম শ্রীচৈতন্যৈশ্বরম হরি ওম তৎসত। তো সর্বপ্রথমে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদের রাতুল চরণ কমলে এবং পূর্বতন আচার্য গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন, আমার প্রত্যেকটা শব্দ যেন
শাস্ত্র অনুসারে এবং আচার্যদের টিকা অনুসারে বলতে পারি, আমি লীলাশ্বরী মায়ের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি এবং যিনি আমাকে কৃপা করছেন আপনাদের সামনে এই প্রশ্নোত্তর দেওয়ার জন্য, এবং আপনাদের যারা লাইভে উপস্থিত আছেন আমার সকল শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে, যারা সুন্দর সুন্দর প্রশ্ন করার মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দিচ্ছেন এবং যারা অনেক সুন্দর সুন্দর করে আপনারা শেয়ার করছেন, সকলকে আমরা বৃন্দাবন থেকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করছি, বৈদিক প্রশ্নোত্তর। সো সবাই একটু বেশি করে শেয়ার করে দিন, আজকে বৈদিক প্রশ্নোত্তর পর্বের 61তম পর্ব আর আলোচনা পর্ব আর বৈদিক প্রশ্নোত্তরের 37তম পর্ব। সো ঠিক আছে, আসা যাক রাধাষ্টমী তারপরে আরো যে কোনো বিষয় নিয়ে আজকের আমাদের বৈদিক প্রশ্নোত্তর আমরা 1.5 ঘন্টা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। হরে কৃষ্ণ। একটু আগে আমাদের গীতা ভাগবত হলো, যেটা সব প্রশ্নের সমাধান যার মধ্যে, সেগুলো আলোচিত হলো। তারপরে রাধারানী লীলা কথা, তারপরে আপনার লীলাশ্বরী মায়ের রান্না সবাই খুব পছন্দ করেছে, আমি দেখেছি আপনারা অনেক শেয়ার করেছেন এবং অনেক প্রায় 30-40 হাজার ভক্ত এখন পর্যন্ত দেখেছে। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এভাবে করে আমাদের সহায়তা করছেন, আমাদের প্রচারগুলো সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন, এর জন্য আপনাদের আন্তরিক আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আর আমরা বেশি সময় লস না করে প্রশ্ন উত্তরে যাই। হ্যাঁ বলুন মা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো আমরা শুরু করি প্রথম প্রশ্ন। বিপ্লব রায়, তো বিপ্লব রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমার প্রশ্ন হলো, একজন ভক্ত শিক্ষার্থী হয়, সে কি সরস্বতী দেবীর পূজা করতে পারে? ভুল হলে ক্ষমা করে প্রণাম। হ্যাঁ, সে করতে পারে, যদি সে জড় জাগতিক বিদ্যা না আছে, সে যদি আধ্যাত্মিক বিদ্যার জন্য, এমন কি তার এই জড় বিদ্যা সে ভগবানের সেবায় লাগাবে এই চিন্তা করে যদি সে মা সরস্বতী পূজা করে, কোনো সমস্যা নেই। যেরকম বৃন্দাবনের গোপীরা কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে কাত্যায়নী দেবীর পূজা করেছে, কোনো সময় আপনি সরস্বতী মায়ের পূজা এইভাবে করতে পারেন, হে মাতা আপনি আমাকে কৃপা করুন যেন আমার এই জড় বিদ্যার যে বুদ্ধি সেগুলো আমি যেন কৃষ্ণ সেবায়, মানুষের মানব কল্যাণের সেবায়, ভক্তির সেবায় আমি লাগাতে পারি, তাহলে কোনো সমস্যা। হরে কৃষ্ণ। দয়ালচন্দ্র সরকার পরবর্তী। তো দয়ালচন্দ্র সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। লিখেছেন, হরে কৃষ্ণ প্রণাম প্রভু মাতাজি চরণে, যদি প্রভুপাদ না হইতো তাহলে কি হতো? এ জীবন আর যদি সুন্দর নিত্যানন্দ প্রভু না হতো তাহলে আমি কি ভক্তি কে পথ দেখাতো? হরে কৃষ্ণ হরি বল। দয়ালচন্দ্র প্রভু ধন্যবাদ, আমি না এসব প্রভুপাদ, আমি প্রভুপাদের যে শিক্ষা সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি, লীলাশ্বরী মাও প্রভুপাদ রান্নার মাধ্যমে প্রভুপাদের আদর্শকেই প্রভুপাদের শিক্ষাকেই আমরা দেখানোর চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনার কমেন্টস এর জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। নেক্সট।
পরবর্তী প্রশ্ন করেছেন বুদ্ধদেব মৈত্রী। মৈত্রী। হ্যাঁ তো বুদ্ধদেব মৈত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজির অতুল চরণে কোটি কোটি প্রণাম। জানি প্রভু কি ভগবানের মুখ মুখ্য উত্তরাধিকারী উত্তরাধিকারী করে ডাকলে কোন দিকে প্রণাম করব? কৃপা করে ভগবানের মুখ উত্তর দিকে করলে করে রাখলে কোন দিকে প্রণাম করব? ভগবানকে আপনি সবসময় প্রণাম করবেন আপনার হাতের বামে রেখে, সেটা কোনো বিষয় না যে ভগবানের মুখ আপনি কোন দিকে রেখেছেন। আপনি যেহেতু প্রণামের বিষয়টা এখানে প্রাধান্য দিয়েছেন, এখানে হচ্ছে ভগবান যেদিকেই তার আপনার বাম দিকে রেখে আপনি ভগবানকে প্রণাম করবেন, এটা শাস্ত্র। এখন প্রশ্ন করতে পারেন, প্রভু ভগবানকে বামে রেখে কেন প্রণাম করায়? কারণ কি, ভগবানের সামনে গরুর দেব এবং 33 কোটি দেবতা থাকে, তা আপনি যদি সোজা হয়ে প্রণাম করেন তাহলে আপনার চরণ গরুর দেব এবং দেবতাদের দেখানো হয়, তাহলে এটা অপরাধজনক, এর জন্য বাম দিক থেকে ভগবানকে প্রণাম। এখন আপনি বলতে পারেন, তো বাম কেন, তাহলে ডান তো ডানে হতে পারত। এখন সেটার উত্তর হচ্ছে, কারণ ভগবান হচ্ছে আমাদের হৃদয়ে থাকে, তো হৃদয়টা আমাদের বাম দিকে থাকে, এর জন্য আমরা বামে রেখে ভগবানকে প্রণাম করি আর দেবতাদের ডানে রেখে প্রণাম করি। আর গুরু আচার্য বৈষ্ণব সিনিয়র ব্যক্তিদের আমরা সোজা প্রণাম করি। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন প্রতিমা দাস। প্রতিমা দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু মাতাজি, রাধা অষ্টমী তিথিতে লক্ষ্মী দেবীর অভিষেক করা যাবে? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই লক্ষ্মী নারায়ণের। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি রাধারানী এবং কৃষ্ণের অভিষেক করায় তাহলে ভালো। শুধু লক্ষ্মীর উপর অভিষেক না, লক্ষ্মী নারায়ণ উভয়ের অভিষেক করতে হবে, খেয়াল রাখতে হবে কিন্তু মা, বুঝতে পেরেছেন? তারপরে প্রশ্ন করেছেন মিতালি সাহা। তো মিতালি সাহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম গ্রহণ করবেন। প্রভু, একটা প্রশ্ন ছিল, রাধা ছাড়া কি কৃষ্ণের ভজনা করা যায়? কোনো ভুল হলে একটু হলে ক্ষমা করবেন। না, কারণ কৃষ্ণের ভজনই তো দেখাতে এসেছে রাধা, আপনি রাধা ছাড়া কৃষ্ণের কিভাবে ভজন করবেন? রাধারানী এসেছে কৃষ্ণের কিভাবে ভজনা করতে হয়, এর জন্য রাধা কৃষ্ণের মধ্যে থেকে এসেছে, এর জন্য রাধা কৃষ্ণের উভয়ের সেবা করার কথা শাস্ত্রে উল্লেখ আছে। যদি আপনি রাধা ছাড়া কৃষ্ণের ভজন করেন, কৃষ্ণ ছাড়া রাধার ভজন করেন, তাহলে এটা ইনকমপ্লিট এবং অপরাধ, এর জন্য রাধা কৃষ্ণের মিলিত তনুকে সেবা করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন দয়াল হরি বিশ্বাস। তো দয়াল হরি বিশ্বাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ মাতাকে এবং প্রভুকে। প্রভু, আমি প্রতিদিন সকালে গ্যাস্ট্রিকের ট্যাবলেট এবং তোমা খাই, হবে হয়তো তোকমা, তোকমা, হ্যাঁ তোকমা খাই। এখন প্রশ্ন হলো, রাধা অষ্টমীর উপবাসের দিনও নিতে পারবো কিনা? হরে কৃষ্ণ। হ্যাঁ, নিতে পারবেন, নিতে পারবেন, ওষুধ খেলে উপবাস ভঙ্গ হয় না, শাস্ত্রে লেখা আছে, এর জন্য ওষুধ খেতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন সুদেব মজুমদার। তো সুদেব মজুমদার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। প্রণাম প্রভু, রাধারানীকে কি ফলের রস দিয়ে স্নান করাতে হবে? আর হ্যাঁ, রাধা 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 অষ্টমীতে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, কি দুধ দই ঘি মধু আর চিনির জল, এই পঞ্চ, তারপরে পঞ্চগব্য, প্রথমে পঞ্চগব্য দিবে, দুধ দই
তারপর হচ্ছে দুধ দই ঘি গোচনা আর হচ্ছে গোবর, এই পাঁচটা। আর এদিকে হচ্ছে পাঁচটা হচ্ছে পঞ্চামৃত, এটা দিয়ে স্নান করানোর পরে তারপরে আপনি ফলের জুস দিয়ে স্নান করাবেন। তারপরে কি প্রশ্ন? না না, ওনার আরেকটু প্রশ্ন ছিল, রাধা অষ্টমীতে কি কি খাওয়া যাবে? হ্যাঁ, রাধা অষ্টমীতে কি কি খাওয়া নিষিদ্ধ? ও, রাধা অষ্টমীর দিন কি কি খাওয়া নিষিদ্ধ? কোনো কিছু খাওয়া নিষিদ্ধ নেই, শুধু আমিষ আহার খাওয়া নিষিদ্ধ। এছাড়া যেগুলো নিরামিষ আহার আছে সব আপনি খেতে পারবেন দুপুর 12টার পরে, ঠিক আছে? দুপুর 12টার পরে আপনি খেতে পারবেন। নেক্সট পার্বতী, এটা প্রশ্ন নয়, কমেন্ট করেছেন আমাদের ইন্দিরা রায় মাতাজি। তো ইন্দিরা রায় মাতাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের রাতুল চরণে শত কোটি প্রণাম। আপনাদের দেখলে ও দেখলে ও আপনাদের মুখ নিঃসৃত বাণী শুনলে মন ভালো হয়ে যায়। ও হে বৈষ্ণব ঠাকুর, ও কৃপার ও সাগর, ও কৃপা করো অভাজনে। প্রণাম। প্রণাম মা, আপনার এত সুন্দর উক্তির জন্য আপনাকে ধন্যবাদ। আমি বৈষ্ণব না, কিন্তু লীলাশ্বরী মা বৈষ্ণবীকে দর্শন করলো ভালো, এবং আপনার যে ভক্তি আসে এটা দেখে, এটা হচ্ছে গুড সাইন। এর জন্য বৈষ্ণব দর্শনে আমাদের আনন্দ পাওয়া উচিত। এটা পদ্মপুরাণে ছয় প্রকার বৈষ্ণব অপরাধের একটা হচ্ছে, বৈষ্ণব দর্শন করে যার হৃদয়ে আনন্দ আসে না তার হৃদয় কোনোদিন গোবিন্দ স্থান পায় না বা স্থান নেন না। এই জন্য আপনার এই ভাবনাটা আপনি চিরজীবন ধরে রাখবেন। যে কোনো বৈষ্ণব দেখলে পরে তার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করবেন, এতে আপনার ভগবানের কৃপা অনেক হবে। হরে কৃষ্ণ। আমিও বৈষ্ণব নই প্রভু। আপনি বৈষ্ণবী? গণেশ সেনী লিখেছেন, মা আপনি আজ রান্নাটা খুব ভালো করে বানিয়েছেন মা, আমি কিছুটা হলেও চেষ্টা করব। এক্সেলেন্ট। এটা শুধু কিছুটা না, প্রত্যেকটা ভক্ত যারা লাইভে যুক্ত হয়েছেন, লীলাশ্বরী মা যে আজকে সুন্দর কচুর মুখির সাতটা আইটেম দেখিয়েছে, এই সাতও আইটেম বানিয়ে আপনাকে রাধাষ্টমীতে রাধারানীকে দিতে হবে। তাহলে রাধারানী আপনার অত্যন্ত প্রসন্ন হবে। আর শাস্ত্রে বলছে, যদি রাধারানী কারো প্রতি প্রসন্ন হয় তাহলে কৃষ্ণ তার ঘরে একবারে বেডিং বস্তা নিয়ে বসে থাকে। তাহলে আপনার কোনো অভাব অনটন বিমারি রোগ ব্যাধি কিচ্ছু হবে না। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন মিলন কুমার। তো মিলন কুমার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, ধন্যবাদ প্রণাম। প্রভু, সকল আত্মাই ভগবত ধাম থেকে এই জড়জগতে এসেছে, কারণ সে ভগবানের মতো প্রভুত্ব করতে চেয়েছিল, একটি প্রবচনে শুনেছি। তাহলে আমার প্রশ্ন হলো, যখন আমরা আবার ভগবত ধাম প্রাপ্ত হব, তখন কি আবার আমাদের মনে সেই বাসনা জাগ্রত হবে? যদি হয় তাহলে তো বারংবার আসা যাওয়া চলতেই থাকবে। সুন্দর মিলন কুমার প্রভু, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি একটা বাংলা প্রবাদ আছে, আপনি শুনেছেন, ন্যাড়া বেলতলায় একবার যায়। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার উত্তর এখানে দেওয়া, এই কথার মধ্যে দেওয়া, যে একবার এই জগতে এসেছে, দুঃখ কষ্ট ভোগ করেছে, এই জড় জগৎকে লাথ গুতা খেয়েছে, সে আর জিন্দগিতে এই জগতে আসবে না। আর ভগবান তাকে সেই রকম প্রসেস করে রিফাইন করে নিবে যাতে তার আর এই জগতে না আসতে হয়। এরকম ভাবে ভগবান কাউকে আনবে না যে আকে আবার আসতে হয়। এর জন্য ভগবান সব পরীক্ষা নিরীক্ষা করে, সিটি স্ক্যান করে, টরে স্ক্যান করে, পুরো পিওর করে আধ্যাত্মিক জগতে নেবে যাতে আর আসতে হয় না। এটাই শাস্ত্রে বলেছে, যে এসেছে তার আর আসার কোনো সম্ভাবনা, কিন্তু যে আসেনি তার সম্ভাবনা আছে আসা। হরে কৃষ্ণ। আপনারা একটু কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিন।
তাহলে আমাদের অনেক প্রশ্ন আসবে, অনেক ভক্ত হবে, ভালো লাগবে। আমরা আপনাদের সঙ্গে 1-1.5 ঘন্টা আসি শান্তিতে। আজকে রবিবার, সানডেতে আপনি ঘরে বসে বসে সোফায় অথবা রিল্যাক্সে বসে প্রশ্ন উত্তর শুনুন। রাধারানীর উপরে যে কোনো প্রশ্ন অথবা রাধা অষ্টমী সম্পর্কে অথবা যে কোনো বৈদিক বা আপনার জীবনের কোনো সমস্যা সুন্দর। ধীরে ধীরে আরেকটু অনুরোধ থাকবে, প্লিজ বাংলিশ লিখবেন না, আপনার একটু বাংলায় লিখবেন, তাহলে ভালো হয় আমাদের পক্ষে। পরবর্তী এটা প্রশ্ন নয়, কমান্ড এটা দেব। আর আর আঙ্গুলগুলো বন্ধ করবেন না একটু শেয়ার করার জন্য। জয় জগন্নাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আর প্রশ্নগুলো একটু রিপিট করতে থাকবেন প্লিজ, প্রশ্নগুলো রিপিট করবেন। হ্যাঁ পূর্ণা, আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ, আপনাদের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আপনাদের কথাগুলো অনেক অনেক ভালো লাগে, আশীর্বাদ করবেন যেন সব সময় শুনতে পারি, কৃপা করবেন আপনারা। হরে হরে কৃষ্ণ। অবশ্যই আমরা কৃপা করি যে আপনি সর্বদা ভগবানের নাম, ভগবানের কথা এবং ভগবানের ভক্তদের সঙ্গ, এই তিনের মধ্যে সবসময় আপনি রমণ করেন। আপনার জীবন যেন কৃষ্ণ ভাবনাময় হয়, আপনি যেন সুন্দর করে একজন আদর্শ ভক্ত হয়ে আপনার পরিবারকে নিয়ে আপনি ভক্তি জীবন করতে পারেন। আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি, লীলাশ্বরী মাও করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আদিত্য আদিত্য মন্ডল, তো আদিত্য মন্ডল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। আমি এক অধম, আপনাদের আলোচনা শুনতে ভালো লাগে, আশীর্বাদ করবেন। আমি নাম কীর্তন করি আর যতদিন দুনিয়ায় থাকি যেন ভগবানের নাম কীর্তন করতে পারি। অসাধারণ আদিত্য প্রভু, আপনার জন্য প্রার্থনা করি, আপনার এই রুচি, এই মনোভাবটা ভগবান যেন আপনার হৃদয়ে সদা এই শব্দটা, এই লাইনটা যেন রাখে যে সর্বদা আপনি নাম করতে পারেন, ভগবানের কথা শুনতে পারেন, আপনার শেষ রক্তবিন্দু পর্যন্ত যেন ভগবান এই মনোভাবটা অটুট ভাবে ধরে রাখে, এই প্রার্থনা আমরা ভগবানের কাছে করি। পরবর্তী প্রশ্ন করেছেন সরস্বতী সরকার চ্যাটার্জি, তো আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। প্রভু, আপনাকেও মাতাজিকে প্রণাম জানাই। আমার একটা প্রশ্ন আছে, আমার মন্দিরে শুধু গোপালের বিগ্রহ, তাহলে রাধারানী আর অভিষেক, রাধারানীর অভিষেক কি কি করে করব? ভুল হলে ক্ষমা করবেন, প্রণাম। আমার প্রশ্ন, আমার মন্দিরে শুধু গোপালের বিগ্রহ আছে, রাধারানী আর নেই, তাহলে কি করব? তখন আপনি মানসে গোপালের পাশে রাধারানীকে স্মরণ করে করবেন, বুঝতে পারছেন? আবার গোপালের মধ্যেই তো রাধারানী আছে, কৃষ্ণের মধ্যে রাধারানী আছে, রাধারানীর মধ্যে কৃষ্ণ আছে, তাই আপনি গোপালকে করবেন আর মানসে রাধারানীকে ইয়ে করবেন। অথবা আপনার কাছে কোনো ক্যালেন্ডার বা চিত্রপট থাকলে সেটা সামনে রাখবেন, সেটা দিয়ে আপনি অভিষেক ভোগ লাগাতে পারবেন, বুঝতে পেরেছেন? এভাবে করলে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্লিজ আপনাদের চরণে অনুরোধ, আপনার প্রশ্নগুলো একটু রিপিট করতে থাকবেন, কারণ আমাদের তো বুঝতে পারেন সোশ্যাল মিডিয়া, এগুলো তো আমরা ধরে রাখতে পারি না, উড়ে যায়। আর আমরা সব প্রশ্ন, এক একটা প্রশ্ন উত্তর দিতে আমাকে 1-2 মিনিট তো সময় নিতে হবে, সেজন্য সব প্রশ্নগুলো আসতেই থাকলে হাজার হাজার ভক্তরা দেখতেছে, হাজার হাজার ভক্তের প্রশ্ন উড়ে যায়, এর জন্য একটু রিপিটেশন করতে থাকবেন আর একটু শেয়ার করতে থাকুন। হ্যাঁ বলুন মা। পরবর্তী প্রশ্ন করেছেন অর্ণব বিশ্বাস, তো অর্ণব বিশ্বাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ, আপনাদের চরণে দণ্ডবত। আমার গৃহে আসনের সামনে বৃদ্ধা জিকে সামনে রেখে প্রতিদিন ভোগ দিতে পারবো? বৃন্দাজিকে বলছে, আপনি বৃন্দাজিকে সামনে রেখে প্রতিদিন ভোগ দিতে পারবো? হ্যাঁ, একটা কথা মনে রাখুন,
তুলসী মহারানীকে মানে বৃন্দা দেবীকে আলাদা করে ভোগ লাগাবেন না, এটা অপরাধ। কারণ উনি বৈষ্ণবী, আপনি কি করবেন, আকে রাধা গোবিন্দকে ভোগ লাগাবেন, সেই ভোগটাই আপনি পরবর্তীতে নিবেদন করবেন। ইদম প্রসাদ বৃন্দা দেবী, সমস্ত দেব দেবী এবং গুরু পরম্পরা শ্রীল প্রভুপাদ এবং গুরুদেব, এই প্রসাদ গ্রহণ করুন। এইভাবে বললি এই সব প্রসাদ ওনাদের জন্য নিবেদিত হয়ে যায়। তা আপনাকে আলাদা করে প্লেট বানিয়ে ভোগ দেওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? তারপরে আর আরতি করতে পারবো, আর আরতি করতে একসাথে, মানে একসাথে আরতি করা যাবে কিনা, না আরতিও একসঙ্গে করা যাবে কিনা? আরতিটা আপনি একসঙ্গে করবেন, প্রথমে রাধা কৃষ্ণকে দেখাবেন, তারপরে পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্রা, তারপরে নৃসিংহদেব, তারপরে আপনি বৃন্দা দেবীকে দেখান, তারপরে গুরু পরম্পরাকে দেখান, ঠিক আছে? এভাবে করে আমাদের ইস্কনে পূজিত হয়। আর একটা প্রশ্ন আছে কি, নাকি আরেক জায়গায় নতুন করে আরতি করতে হবে রাধে রাধে? না না না, আলাদা করে আরতি করতে হবে না, এক জায়গায় করতে হবে। পার্বতী প্রশ্ন করেছেন অনিমিতা মান্না, তো অনিমিতা মান্না আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ প্রভু ও মাতাজি, কমল চরণে দণ্ডবাদ প্রণাম। আমার ছেলের 5-6 ধরে জ্বর হয়েছে, প্রভু ও মাতাজি কৃপায় আজ একটু ভালো আছে। প্রভু আপনার ক্লাস শুনে প্রথমবার কৃষ্ণ জন্মাষ্টমী তিথি পালন করেছিলাম, আবার রাধা অষ্টমী তিথি পালন করব। প্রভু মাতাজি কৃপা আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম। অবশ্যই অনিমিতা মান্না মাতাজি, আপনার জন্য গোবিন্দের কাছে এবং আপনার সন্তানের জন্য রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি, ও যেন সুস্থ হয়ে ওঠে এবং সুন্দর করে আপনারা রাধা অষ্টমী তিথি পালন করতে পারেন, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন অমূল্যা ঘোষ। অমূল্য ঘোষ, অমূল্য ঘোষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম মাতাজি প্রভু। গোবিন্দ ভক্ত কি অন্য দেবতার প্রসাদ গ্রহণ করা যায়? সরি, গোবিন্দ গোবিন্দ ভক্ত কি অন্য দেবতার প্রসাদ গ্রহণ করে, মানে এটা হবে না, যারা গোবিন্দের ভক্ত তারা অন্য দেব দেবতার প্রসাদ গ্রহণ করে না। তবে যদি গোবিন্দকে ভোগ লাগিয়ে সেটা দেবতাকে দেওয়া হয় তাহলে সেই প্রসাদ আপনি নিতে পারেন। আর তুলসী কি জগন্নাথ বলদেব সুভদ্রার চরণে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, তবে সুভদ্রা না, জগন্নাথ এবং বলদেবের চরণে দিতে হবে। হরে কৃষ্ণ। দেখুন তো KBC এইটার পরে, এটা আমি বলেছি, এটা আমি পড়ে দিয়েছি, আপনি দেখুন তো KCB সুবীর কি বলছে বারবার লাস্টে। প্রভু এই পেস্টার দুটো প্রশ্ন, আচ্ছা 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 হয়ে যাবে। আচ্ছা আপনি ওটা একটু ধরে রাখেন, আমি একটু ওটা ওনারটা উত্তর দিয়ে দিচ্ছি। KCB সুবীর প্রভু আপনি প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু মাতাজি দণ্ডবাদ প্রণাম নেবেন। ছোটবেলা থেকে শুনে আসছি গাভী লেজ ধরে বৈতরণী নদী পার হতে হবে, এই কথাটা কি সত্যি? আর বৈতরণী নদী বলতে কোন নদী আছে বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, মৃত্যুর পরে এই গাভীর লেজ ধরে বৈতরণী নদী পার হতে হয়, আর এই বৈতরণী নদী হচ্ছে গঙ্গারই এই কি বলে যমলোক থেকে, এই এই জড়জগৎ থেকে যমলোকে পৌঁছাতে মাঝখানে একটা নদী আছে, এটা হচ্ছে রক্ত পুঁজ নারী ভরি এসব দিয়ে তৈরি তপ্ত, আর ওটা টকবক করে জল ফুটতে থাকে। তার উপর দিয়ে যে আত্মা পাপ করে
তার উপর দিয়ে খিস্তে খিস্তে জলের উপর দিয়ে যমদূত নিয়ে যায়। শরীর যখন পুড়ে ঝলসে যায় এই অবস্থায় নি, বুঝতে পেরেছেন? গরুড় পুরাণে উল্লেখ আছে, হরে কৃষ্ণ। এর জন্য গোমাতাকে ভালোবাসুন, প্রসাদ পান, ভক্তি করুন, না হলে ওই বৈতরণী নদী আপনাকে ডাইরেক্ট দেখতে হবে গিয়ে, তখন আর আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনি গিয়েই দেখতে পারবেন, হরে কৃষ্ণ। হ্যাঁ বুঝতে পেরেছেন কেবিসি সুবীর বাবু? হ্যাঁ বলুন মা। পরবর্তী প্রশ্ন করেছেন রিঙ্কু পান, তো রিঙ্কু পান আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে প্রণাম। আপনাদের শ্রী চরণে প্রণাম, হরে কৃষ্ণ। তুলসী মহারানীকে কোন দিকে রেখে প্রণাম করতে হয়? তুলসী মহারানীকেও বাম দিকে মানে সোজা প্রণাম করতে হবে, তুলসী মহারানীকে সোজা সোজা রেখে প্রণাম করবে আপনার মাথার সামনে। এরপর প্রিয়ন্তোষ বণিকে একটা প্রশ্ন উনি বারবার করছে, হরে কৃষ্ণ প্রভু, রাধা অষ্টমী নিয়ে আমার একটু, আপনি কিন্তু আপনার সিরিয়ালে যেন মা, আপনি কিন্তু আপনার সিরিয়াল, নাহলে আমি এদিক থেকে উল্টা উড়াদুড়া যারা করছে আমি ধরে রাখবো। হ্যাঁ পড়ুন এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়ন্ত ঘোষ, এই প্রিয়ন্ত বণিক, সরি প্রিয়ন্ত ঘোষ বলে একজন আছেন, প্রিয়ন্ত বণিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, রাধা অষ্টমী নিয়ে একটু সমস্যায় আছি। স্কন বলছে অর্ধবেলা, গৌড়ীয় বৈষ্ণবরা পূর্ণ দিন, একটু বুঝিয়ে বলবেন প্রভু কোনটি পালন করব? আপনি কোন মঠকে ফলো করেন, ইসকন না গৌড়ীয় মঠ, আপনি তাদেরকে ফলো করেন? উত্তর একটা, এটা নিয়ে কনফ্লিক্ট করবেন না। আপনি যদি গৌড়ীয় মঠের ভক্ত হন বা আপনি তাদেরকে ফলো করেন, তাহলে আপনি গৌড়ীয় মঠের মতো পুরো দিন আপনি উপবাস করেন। আমরা ইসকনে আমাদের প্রভুপাদ এবং গতকাল আমাদের পরমারাধ্য গুরুদেব জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছে, প্রভুপাদ আমাদের বলেছে রাধা রানী খুব করুণাময়ী, তাই আমরা অর্ধবেলা উপবাস করব, করা উচিত। তাই আমরা হচ্ছি ইসকনে প্রভুপাদের ফলোয়ার্স, তাই আমাদের প্রভুপাদ বলেছে অর্ধবেলা করতে, আমরা অর্ধবেলা করব। আপনি যদি প্রভুপাদকে মানেন, ইসকনকে ভালোবাসেন, ইসকনের গীতা ভাগবত পড়ে ভক্ত হয়েছেন, তাহলে আপনি অর্ধবেলা উপবাস করেন। আবার আপনি যদি ইসকনের ফলোয়ার্স হয়েও আপনার মনে ইচ্ছা আমি একটু অধিক সাধনা করব, আপনি পুরো দিন করতে পারেন। আবার আপনার মধ্যে এ হলো না আমি একাদশী প্রসাদ খেয়ে করব, আপনি করতে পারেন, এটা নিয়ে এত ঝামেলার পাকানোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার যেভাবে করার ইচ্ছা তিন ভাবেই আপনি করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামকৃষ্ণ দাস, তো শ্যামকৃষ্ণ দাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম আপনাদের আতুল চরণে। প্রভু আমার প্রশ্ন হলো যে আমার ছোট মামার পুত্র সন্তানের বাবা হয়ে সন্তানের বাবা হয়েছেন কালকে, আমার বড় মামা একজন ভক্ত, সে চাচ্ছে রাধা অষ্টমীতে ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক এবং পূজা করতে, সে কি মন্দিরে যেতে পারবে এবং অভিষেক পূজা করতে পারবেন? একবারে 100% পারবে, 100%। গোপাল ভট্ট গোস্বামী রচিত সৎ ক্রিয়া কর্ম, গোপাল ভট্ট গোস্বামী সেখানে বলেছে, দেখুন কি বলেছে, জননা শৌচ মৃত্যু শৌচ ইহার কোনটি কৃষ্ণ ভক্তদের পালনের জন্য প্রযোজ্য নয়, তারা যে কোনো উপবাস অনুষ্ঠান তারা তার মধ্যে করতে পারবে, এতে কোনো দোষ লাগিবে না, ডাইরেক্ট গোপাল ভট্ট গোস্বামী বলেছে। সো আমরা কোনো লোক মুখের কথা শুনি না, গোস্বামীরা কি বলেছে, হরে কৃষ্ণ। তাই আপনার মামাকে বলবেন, সে করতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন বিশু বর্মন, তো বিশু বর্মন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার চরণে প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
প্রভু মাতাজির চরণে আমার প্রণাম। প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন কনিষ্ঠা আঙুলের ওপরে, তখন তিনি পর্বতের দিকে না তাকিয়ে নিচে ভক্তবৃন্দ দিকেই তাকিয়েছিলেন। এটা এটা আপনার এক্সপ্রেশন আপনার মতো করে বলে দেবেন প্রভু, ভগবানের লীলা কথা আপনার মুখ থেকে শুনতে অনেক মধুর লাগে। এই ধরনের প্রশ্ন করার জন্য ক্ষমা করবেন। হরে কৃষ্ণ প্রণাম। হরি বল। এর কারণ হচ্ছে এই যে পর্বতটা জাগিয়েছে, এই পর্বত হচ্ছে ভগবান নিজে। এর জন্য ভগবানের নজর থাকে সমস্যার দিকে না, ভগবানের নজর থাকে তার ভক্তের দিকে। এর দ্বারা ভগবান আমাদের শিক্ষা দিয়েছে যে আমরা সমস্যার দিকে না তাকিয়ে কিভাবে ভক্তদের সঙ্গে থাকব, ভক্তি করব, এর দিকে আমাদের নজর থাকা উচিত। তাহলে আমাদের সমস্যাটা ম্লান হয়ে যাবে। আমরা এই জগতে সমস্যা কেন সৃষ্টি করি জানেন? আজকে আমরা ভাগবতে আলোচনা করছিলাম, এই জগতে মানুষ ত্রিগুণাত্মিকা শক্তিতে কেন আকৃষ্ট হয় বা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কারণ হচ্ছে মানুষ যখন কুর্সির চিন্তা করে তখন সে খুশিকে হারিয়ে ফেলে। কুর্সি আর খুশি একই, কিন্তু জীব যখন এই যে কুর্সি মানে কি, পোস্ট, পজিশন, আসক্তি, নাম, যশ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোর থেকে মুক্ত থাকে, তখন তার মধ্যে খুশি থাকে। এর জন্য ভগবান নিচের দিকে তাকিয়ে দেখছে, তার কাছে সমস্যাটা উপরে বড় না, তার ভক্তরা কি করছে, তাদের কি হচ্ছে না হচ্ছে সেটা। এজন্য আমাদের জীবনের শিক্ষা, জীবনে যে পরিস্থিতিতে আছি, সমস্যা আছি, কিছু আছি, এই যে রাধা অষ্টমী নিয়ে কত প্রশ্ন আছে, প্রভু আমার মা মারা গেছে, প্রভু অমুকের দাদু মারা গেছে, তমুকের ছেলে হয়েছে, করতে পারবো? আমরা ভক্ত, কে মারা গেছে আর কে জন্ম হয়েছে, 14 গুষ্টি উদ্ধার হয়ে গেছে, ওসব আমাদের দরকার। আমাদেরকে ভগবানের ভক্তি করতে হবে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে শিক্ষা। পরবর্তী প্রশ্ন করেছেন কাঞ্চন মন্ডল। কাঞ্চন মন্ডল মাতাজি, প্লিজ আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এটা কিন্তু আপনাদের কাছে করার জন্য অনুরোধ। কারণ শেয়ার করলে আমরা বেশি প্রশ্ন পাবো, বেশি উত্তর দিতে পারবো। হ্যাঁ, কাঞ্চন মন্ডল মাতাজি, আপনার চরণে আমার প্রণাম। আপনাদের সঙ্গে আমরা 11:30-12 পর্যন্ত আছি। আমরা জানি এখনকার লোকেরা 12:30-11:30 ঘুমায় না, তো আপনার শান্তিতে রিল্যাক্সে বসে শুনুন। এখন আপনার কোনো কাজ বাজ, অফিস, আদালত কিচ্ছু নেই, টেনশন ফ্রি। হ্যাঁ, এখন সুন্দর করে কৃষ্ণ কথা শুনুন, তারপরে ঘুমিয়ে যাবেন, দেখবেন স্বপ্ন আপনি এই দেখবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু মাতাজি, দণ্ডবাদ প্রণাম। অজ ও অব্যয় শব্দের অর্থ কি যদি বলেন? অজ শব্দের অর্থ হচ্ছে যার কোনো দ্বিতীয় জন্ম নেই, আর অব্যয় শব্দের অর্থ হচ্ছে যার কোনো ব্যয় নেই, মানে ক্ষয় নেই। আমরা যেরকম ক্ষয় হই না, আজকে আমরা সুন্দর আছি, কালকে আমরা বুড়ি হয়ে যাব, হ্যাঁ না, এটা হচ্ছে ব্যয়। তারপর আজকে আমার হাত নড়তেছে, কালকে হাত নড়বে না, মানে আমরা ব্যয় হয়, সবই আমাদের মধ্যে থেকে কি চলে যায় ধীরে ধীরে। কিন্তু ভগবান সেই যে 16 বছর নিত্য নবঘন শ্যাম সুন্দর, সর্বদাই নিত্য নবঘন। কখনো কৃষ্ণকে দেখেছেন যে কৃষ্ণ দাড়ি হয়েছে, বুড়ো হয়ে গেছে, চাপা ভেঙে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে? নো। কিন্তু এখানে এই জগতে কত প্লাস্টিক ভগবানকে আপনারা চরণে তুলসী দেন ভগবান বলে, তাদের হাড্ডি বাইরে গেছে, চামড়া কুচকে গেছে, পেট বের হয়ে গেছে, ভগবানের এসব না। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন জিএস সুদীপ সুদীপ জি মিথিন ঘোষ হবে। সুদীপ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রভু। শুনেছি যে যারা ভগবানের ভক্ত তাদের মৃত্যু হয় না। আমার দেখা একজন ইস্কনের ভক্ত আছে, যিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। তিনি বৈষ্ণব ছিলেন। এটা তার সাথে কেন হলো? অভক্তেরা এখন এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে, দয়া করে উত্তর দেবেন। এখন আপনার প্রশ্নটা খুব সুন্দর, আপনি কি জন্য করছেন এটা আমি বুঝছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা ভক্তকে
আর একটা অভক্তের মধ্যে পার্থক্য আছে, ভালো করে বুঝুন। ভক্তের যখন এক্সিডেন্ট হয় আর অভক্তের যখন এক্সিডেন্ট হয়, এর মধ্যে পার্থক্য। আমি একটা উদাহরণ দিয়ে আপনার উত্তরটা দিচ্ছি। বিড়াল দেখেছেন সুদীপ প্রভু? বিড়াল, বিড়াল কিন্তু হাত পা দিয়ে কোনো কাজ করে না, সব মুখ দিয়ে। তো বিড়াল এক মুখ দিয়ে কি করে, তার বাচ্চাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়। আমরা দেখলে কি মনে করি, আরে মুখে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, কি কি মা না কি রাক্ষসী। কিন্তু ওই বাচ্চা যখন বিড়াল মুখ দিয়ে বাচ্চাটাকে ধরে দাঁত দিয়ে, বাচ্চা মনে করে আমার সবচেয়ে, মা আমাকে যেন কোলের মধ্যে ধরেছে, যেরকম লীলাশ্বরী মা ওর বাচ্চাকে ধরে, এবং আপনার মাও আপনাকে ছোটবেলায় বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হাত দিয়ে। বিড়াল ছানাকে যখন বিড়াল মুখ দিয়ে ধরে দাঁত দিয়ে, ওইটা মনে করে হাত দিয়ে ধরেছে। ও কোনো কষ্ট পায় না, কোনো চিৎকার বাক্যের কিচ্ছু দেয় না। কিন্তু এই বিড়ালই ওই দাঁত দিয়ে যখন ইঁদুর ধরে, তখন ইঁদুর চিৎকার করতে থাকে, রক্ত বেরোয় যায়, ছটফট করতে থাকে। এটা হচ্ছে পার্থক্য। ভগবান যখন কোনো ভক্তের অ্যাক্সিডেন্ট ঘটায়, সেটা হচ্ছে তার এই জড়জগতের কি বলে সমস্ত কিছু ক্লোজ করে দিল, বাস ফাইনাল এপিসোড। এরপর সে উপরে নিয়ে গেল, হতে পারে তার একটা কোনো কর্মফল ছিল ভক্তের, সেইটা সে পূর্ণরূপে ডিসক্লোজ করে দিয়ে ভগবান। কিন্তু অভক্তের যখন অ্যাক্সিডেন্ট হলো, এটা করে তার অপমৃত্যু হয়ে আবার পরবর্তী জন্মে আসতে হবে, কারণ সে হয়তো পূর্ব জন্মে কাউকে এইভাবে মেরেছে, এর জন্য আবার ওকে ভোগ করতে হবে। এটা হচ্ছে ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য। তা নাহলে আপনি বিচার করেন না, একটা ভক্ত এত কষ্ট করেছে, ভগবান এরকম ভুল বিচার? যদি ভগবান ভুল বিচার করে তো ভগবানই তো আমাকে বুদ্ধি দিয়েছে, না আত্মা যদি আমার মধ্যে না থাকে আমার বুদ্ধি কাজ করবে? বুদ্ধি তো ঠিকই আছে, তাহলে এই আত্মা যদি বসে আমাকে এতটুক বুদ্ধি আপনার মাথার মধ্যে দিয়েছে, একটা ভক্ত মারা গেল কেন অ্যাক্সিডেন্টে? ভক্তরা তো অপমৃত্যু হয় না। তাহলে চিন্তা করুন, যে পরমাত্মার পরমাত্মা, তার মাথায় কি এতটুক বুদ্ধি নেই যে আমি একটা ভক্ত আমার জন্য 20-30 বছর ভক্তি জীবন করলো বা 50 বছর, আমি তারে মেরে দিলাম? এটা কখনোই না, এটা সাইকোলজিক্যাল বিষয়। যারা বলে কম বুদ্ধি সম্পন্ন শাস্ত্র জ্ঞান জানে না, তারা হচ্ছে নিন্দুক। এই পৃথিবীতে দুই প্রকার ব্যক্তি আছে, একটা হচ্ছে গুণগ্রাহী আর একটা হচ্ছে গুণগ্রাহী বা স্মারকগ্রাহী, আর একটা হচ্ছে দোষগ্রাহী। এক পদের লোক আছে শুধু দোষ দেখে সবকিছুর মধ্যে, আর একটা ভক্ত, আর এক টাইপের ভক্ত আছে কি সারগ্রাহী বা গুণগ্রাহী, সবকিছুর মধ্যে সার এবং গুণ দেখে। হরে কৃষ্ণ। নেক্সট, আমার মনে হয় আপনি খুব সুন্দর উত্তর পেয়েছেন, জানাবেন একটু। পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া জানা। তো পাপিয়া জানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু মাতাজি প্রণাম। প্রভু, আমি প্রসাদ ভোজি হতে পারি না, যেন প্রসাদ ভোজি হতে পারি কৃপা করবেন। আমার ইচ্ছে হয় যে গীতা পড়ি, আমি কি গীতা পড়তে পারি? ও গীতাতে বানান ভুল হলে কি পাপ হয়? কৃপা করে বলবেন ভুল কিছু। আপনি কেন মা, পাপিয়া মা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি কেন প্রসাদ ভোজি হতে পারছেন না? এই যে লীলাশ্বরী মাকে দেখছেন, অস্ট্রেলিয়াতে বসে প্রসাদ ভোজি, যে দেশে মানুষ কত হাবিজাবি খাবার আছে তাই না? বিদেশে তো আপনার জানেন কত ধরনের চকলেট, কত ধরনের হাঙ্কি পাঙ্কি খাওয়া আছে, কিন্তু উনি কিন্তু ওগুলো খায় না। উনি আজকে কি রান্না করে দেখাইছে, সেই বাংলাদেশি ইন্ডিয়ান গ্রামের জঙ্গলে হয় কি কচুর মুখি। ওনার পতিদেব আজকে আমাকে লিখেছে, প্রভু আজকে প্রসাদ পেয়ে আমার মনে হচ্ছে যে আমি এখন মায়াপুরে আছি, আমার বিয়ের পরে মনে হয় এখন এই প্রথমবার আমি লীলাশ্বরীর হাতের সেই গাটি কচুর প্রথম দিকের হাতের রান্না আজকে মনে পড়লো। তাহলে দেখুন প্রথম দিকের, তাহলে এটা দিকে দেখুন, আপনি প্রসাদ ভোজি হতে চান, রাধা অষ্টমী দিকে হয়ে যান, শুভস্য শীঘ্রম অশুভস্য কালো অরম, কেউ বলতে পারে না কি হবে, এজন্য রাধা অষ্টমী থেকে আপনি প্রসাদ ভোজি হয়ে যান। আর গীতা পড়তে গেলে আপনি পড়তে চান, কিন্তু ভুল হলে আপনার বাচ্চা যখন প্রথমে পড়াশোনা শেখে, এ এ লিখতে বলছেন ও দুইটা দাগ দিয়ে দিয়েছে, ঠিক মতন করেনি, এ লিখতে গিয়ে এইস লিখেছে, এ তো এইভাবে দাগ দিতে হবে না, ওইটাকে এইভাবে দাগ না দিয়ে ওইটাকে সোজা দাগ দিয়েছে, তো এইচ হয়ে গেছে,
তাতে কি আপনি কি বাচ্চাকে মন্দ বলেন? না, আপনি কি বলেন? লেখ লেখ বাবা, মা এইবার লেখ, লিখতে লিখতে হবে। এর জন্য ভগবান জানে আমরা সর্বোচ্চ অল্প বুদ্ধি সম্পন্ন, বুদ্ধি নেই, তা আমরা যদি ভুল করি ভগবান সেটা দেখবে না। একটা কথা মনে রাখবেন, এই জগতের মানুষ আমরা যেটা ভাগবতে পড়েছি লীলাশ্বরী মাও জানে, এর জন্য আপনাদের বলি, আমার 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 যারা আমাদের যারা রেগুলার স্টুডেন্ট এই ভাগবত শোনে, তারা এই প্রশ্নোত্তরের ক্লাসে আসে না, কেন জানে? ও সব উত্তর আমি ভাগবত ক্লাসে আমরা এত গভীর ভাবে আলোচনা করি, ও সব ওর মধ্যে আসে, বুঝতে পেরেছি না? আপনারা যারা মাঝে মাঝে দৌড়া দৌড়া মানে প্রশ্ন নিয়ে আসেন, তারা এটা আপনাদের আমি কটাক্ষ করছি না, জাস্ট আপনাদের ভালো, যারা রেগুলার আমার গীতা ভাগবত ক্লাস করে সব উত্তর আছে। ওখানে একটা প্রশ্ন আছে, ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু মেনটেন করার জন্য দেব দেবী রেখেছে, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মেনটেন করার জন্য, প্রত্যেকটা জীবকে মেনটেন করার জন্য পরমাত্মা রূপে কেন তিনি থাকলেন? এখানে তো বসাই দিতে পারতেন কোন ইন্দ্র ব্রহ্মা নারদ দেবর্ষি বা কাউরে বসাই দিতে পারো, বরুণ ইন্দ্র কারো বসেন, কারণ কি এরা বসলে দোষ খুঁজবে, এই এত গীতা ভুল পড়ছে, হে ভাগবত, এর জন্য ভগবান নিজে পিতা মায়ের মতো বসে, সে ভুল করলেও ভগবান সেটা দেখে না, দেখে কোনটা গুণ করেছে। এর জন্য আপনি ভুল করলেও ভগবান ওটা কোনো মনে করে না, ভগবান দেখে যে আপনি গীতা ধরেছেন পড়েছেন, এটা ভগবান দেখে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন কেসিবি সুবীর, তো কেসিবি সুবীর এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ও না 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 এটা হয়নি, হ্যাঁ এটা আবার আরেকটা প্রশ্ন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমার ধন্যবাদ প্রণাম নেবেন। প্রভু, আমার একমাত্র মেয়ে, তার বয়স 7 বছর 1 মাস, সে প্রথমবারের মতো জন্মাষ্টমী পালন করেছে এবং সে গত 6 মাস যাবত নিয়মিত একাদশী ব্রত পালন করে, এখন সে কি রাধাষ্টমী পালন করতে পারবে? অবশ্যই, আরো শাস্ত্রে বলেছে মেয়েরা যদি একাদশী না পালন করে মেয়ে জীবন পেয়ে, তাহলে তাকে এই জীবনে অথবা কোন এক জীবনে যদি আবার নারী হয়ে জন্মগ্রহণ করে বিধবা হতে হবে, পদ্মপুরাণে উল্লেখ আছে, আমি পড়ে শুনিয়েছি গতকাল। এর জন্য আপনি করাবেন, অবশ্যই আপনার মেয়েকে মঙ্গল হবে। নেক্সট, একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লীলাশ্বরী মা একটু পরপরই বলবে, তাই আমি আগেই বলে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামলী তালুকদার, তো শ্যামলী তালুকদার আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। প্রভুজি এবং মাতাজি, আপনাদের চরণ কমলে আমার প্রণাম। আমার প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ সেবা এবং রামজির সেবা, রামজির সেবা কিভাবে কিভাবে কৃষ্ণ সেবা এবং বিষ্ণু সেবা সেবা মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য নেই, শুধু ভাবের পার্থক্য, এর মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য ভাবে। আপনি রামজির সেবা করবেন সেটা ঐশ্বর্য ভাবের, কৃষ্ণের সেবা করবেন সেটা মাধুর্য ভাবে, বিষ্ণুর সেবা করবেন এটা ঐশ্বর্য ভাবের। এখন আপনার কোনটা ঐশ্বর্য ভাব কি? যেখানে নিয়ম নীতি ভগবানকে ভয় করে দেখে সন্দপনে, এটা ঐশ্বর্য। আর মাধুর্য ভাব কি? কৃষ্ণকে নিজের পরিবারের লোক মনে করে সেবা করা। এখন আপনি চিন্তা করুন আপনি কোন ভাবের স্তরে আছেন, সেইভাবে আপনি সেবা করেন, সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, তো পরান্ত দাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের শ্রীচরণে এই অধমের শত কোটি প্রণাম। প্রভু, আমি একজন এর থেকে শুনেছি যে ভগবানের কাছে যাবার জন্য শুধু হরিনাম দীক্ষাই যথেষ্ট না, ভগবানের কাছে যাবার জন্য ব্রাহ্মণ দীক্ষা নিতে হবে, এই বিষয়টা আসলে কি? কৃপা করে বলবেন প্রণাম। এই অধমে সদরে একজন থেকে শুনেছি ভগবানের কাছে যাওয়ার জন্য হরিনাম দীক্ষাই
যথেষ্ট না, ভগবানের কাছ থেকে যাবার জন্য ব্রাহ্মণ দীক্ষা নিতে হয়। অ্যাকচুয়ালি দীক্ষা মানে হচ্ছে আপনার গুরুদেবের কাছ থেকে ব্রাহ্মণত্ব যোগ্যতা নিয়ে আপনার নাম গুরুদেবের কাছ থেকে বীজ মন্ত্র প্রাপ্ত হয়। কিন্তু প্রভুপাদ দেখলেন এই কলিযুগে যে স্থিতি মানুষের, ওকে একবারে যদি ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হয় তাহলে বুঝবে না, অনেক ভুল তৈরি। এর জন্য প্রভুপাদ এটাকে দুই ভাগ করে নিলেন, যেরকম বাচ্চাকে একটা পটল দিলে খেতে পারবে না, তাকে দুই ভাগ অ্যাক্সেসিবল করে দিয়ে। এর জন্য দীক্ষা মানেই সেখানে ব্রাহ্মণ দীক্ষা একসঙ্গে হয়, বুঝতে পারে। ইস্কনে এটাকে দুই ভাগে করে দিয়েছে প্রভুপাদ, প্রথমে হরিনাম তারপর হচ্ছে গায়ত্রী। তো এই দুটো যখন হয় তখন এটা দীক্ষা, কিন্তু আপনি যখন আবার হরিনাম দীক্ষা নিয়েছেন তাতেও আপনার আশ্রয় আছে এবং ভগবত ধাম যেতে পারবে। এরকম কোনো কথা শাস্ত্রে নেই যে ব্রাহ্মণ দীক্ষা না হলে সে ভগবানের ধামে যেতে। আজকে আমরা ভাগবতে পড়েছি ভগবান কি বলেছে, ভগবান বলেছে তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেটা বড় না। বৈষ্ণব পদ্মাবলিতে রূপ গোস্বামী পাদ বলেছেন এবং চৈতন্য মহাপ্রভু বলেছেন কি, সেখানে বলেছেন যে আমাদেরকে নাহং বিপ্র নচ নরপতি নরপতির না অপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতির্ণ বনস্থা বা জ্যোতির্বা কিন্তু প্রদাত নিখিল আনন্দ নিখিল পরম আনন্দ পূর্ণ অমৃত অব্ধে গোপী ভর্তু পদ কমলয়র দাসনু দাসনু দাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, আমি কি, আমি সেই নিখিল অমৃত সমুদ্র রূপী পরম ভগবান শ্রীকৃষ্ণের দাসনু দাসনু দাস। তাহলে আমাদের জীবনে ভগবত ধামে যাওয়ার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র না, আমাদের ভগবানের দাস হতে হবে, দাস। এর জন্য ইস্কনের জন্য দীক্ষা নেওয়ার পরে তার ডেজিগনেশন কি হয়ে যায়, দাস। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, সুদীপ্তা মাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। মাতাজির আজকের রান্না অসাধারণ, ধন্যবাদ। আপনাকে দেখে মনে হয় যেন রাধারানী রান্না করছেন, অ্যাকচুয়ালি রাধারানীরই অনুপ্রেরণা, কারণ ওটা ওটা রাধারানী রান্না করেছে, লীলাশ্বরী সখী তার তার যে কি বলে সখি মানে সখি লিডার রাধারানীকে কিঙ্করি হয়ে সহায়তা করেছে। সুতপামা বৈষ্ণবরা যখন রান্না করে সে জানে সে তার গুরুদেবকে সহায়তা করছে, আর তার গুরুদেব রাধারানীকে মঞ্জুরি স্বরূপে সহায়তা করছে, আর রাধারানী তখন রান্না করে কৃষ্ণকে সেটা নিবেদন করছে। এটা হচ্ছে প্রত্যেক বৈষ্ণবকে কিচেনে এই মনোভাব নিয়ে রান্না করতে হয়। জন্য লীলাশ্বরীমা একজন কিঙ্করি হয়ে তার গুরুদেবের মাধ্যম দিয়ে রাধারানীর সেবা করার চেষ্টা করেছে। হরে কৃষ্ণ। পড়ুন তারপরে কি। আপনার চরণে শতকোটি প্রণাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে এইভাবে পথ দেখিয়ে নিয়ে চলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মা, অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য। এবার একটু বেশি বেশি শেয়ার করে দিন তাহলে ভালো লাগবে। পরবর্তী প্রশ্ন করেছেন গণেশ শ্রীনি। তো গণেশ সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ মা ও প্রভু, আপনাদের শ্রী চরণ কমলে দণ্ডবাদ প্রণাম জানাই। এই অষ্টম অধমটাকে কৃপা করবেন মা, রাধা অষ্টমীতে জল ফল খাওয়া যাবে? হ্যাঁ, রাধা অষ্টমীতে জল ফল আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন প্রতিমা দাস। তো প্রতিমা দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম।
হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবৎ প্রণাম। আমি প্রভুপাদের গীতা পড়ি, অনুবাদ ও তাৎপর্য পড়ি, শ্লোক পড়তে পারি না, আমার কি অপরাধ হবে? কোনো অপরাধ নেই মা, ভগবান দেখবে আপনি বাংলাটা পড়ে উপলব্ধি কর। গীতা নট ফর স্টাডি, নট ফর রিডিং, গীতা ফর স্টাডি। এর জন্য আপনি যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে আপনি বুঝতে পারেন এবং সেইভাবে গীতাকে পালন করেন সেইটা। আপনারা দেখুন গীতায় কি ভগবান কোন শ্লোকে বলেছে অর্জুন এই শ্লোকটা মুখস্থ করো? গীতায় কৃষ্ণ সব জায়গায় বলছে হ্যাঁ তোমাকে এটা পালন করতে হবে, তোমাকে মায়া থেকে মুক্ত হতে হবে, তোমাকে আমার নিমিত্তে যুদ্ধ করতে হবে। তাহলে ভগবান সবকিছু পালন করতে বলছে, সব পালন করতে বলছে, বলেনি গীতার কি মুখস্থ করতে পণ্ডিত হতে, আমাদেরকে পালন করতে বলছে, উপলব্ধি করে পালন করা। পরবর্তীতে এটা প্রশ্ন নয়, আশীর্বাদ চেয়েছেন এনবি দাস। এনবি দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রভু আমার অধমের প্রণাম নেবেন, আমার একটি সুন্দর ফুটফুটে পুত্র হয়েছে। হরি বল। হরি বল, হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ। গৌরাঙ্গ, সে যেন সর্বদা কৃষ্ণ কৃপা পায়, তার জন্য আশীর্বাদ করবেন। হরি বল, জয় রাধে। অবশ্যই আমরা কৃষ্ণের কাছে, রাধারানীর কাছে প্রার্থনা করুক ওই সন্তান যেন সুস্থ সবল থেকে সুন্দর ভক্তি জীবন নিয়ে প্রবেশ করতে পারে এবং ওকে প্রসাদ পাওয়াবেন, সর্বদা ভক্তি করাবেন, অবশ্যই আপনার মঙ্গল হবে এবং সন্তানেরও মঙ্গল হবে। নেক্সট বিশাল ভাই এসেছেন। বিশাল প্রভু, বিশাল প্রভু ছাড়া প্রশ্নোত্তর পর্ব পুরো ই হয়ে থাকে। ধন্যবাদ ভাই, তো প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রভুজি এবং মাতাজি। প্রভু, প্রশ্ন করার জন্য ক্ষমা চাই। প্রভু, আমাদের এখানে বৈষ্ণব সেবা হয়, পরে শুনি ওনারা মাছ খায়, তাহলে বৈষ্ণব কাকে বলে, কাকে বলে প্রভু? কি যারা প্রভু আমাদের এখানে বৈষ্ণব সেবা হয় পরে ওনারা মাছ খায়, তাহলে বৈষ্ণব কাকে বলে প্রভু? যে ব্যক্তি মাছ খায় সে বৈষ্ণব না। বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে, শাস্ত্রে বলছে বিষ্ণু জানাতি বৈষ্ণব, তার মানে যারা বিষ্ণু বা কৃষ্ণকে জানে এবং তাদের দিক নির্দেশনা কে ফলো করে তাদের বলা হয় বৈষ্ণব। কিন্তু যে মাছ খায় মাংস খায় সে কিসের বৈষ্ণব? সে বৈষ্ণব না, এটা হচ্ছে নামে বৈষ্ণব। হরে কৃষ্ণ। প্রশ্ন নাম্বার 2, প্রভু আপনার ক্লাসে শুনেছি ছিল প্রভুপাদের বাণী প্রচার করলে প্রভুপাদ খুশি হন, কিন্তু প্রভুপাদ তো এই জগৎ ছেড়ে গোলক বৃন্দাবনে চলে গিয়েছেন, প্রভু তাহলে কিভাবে বুঝতে পারে ছিল প্রভুপাদ? ক্ষমা চাই প্রভু, প্রণাম। শিল প্রভুপাদ কিভাবে খুশি হয়েছে কিভাবে বুঝতে পারবেন? যখন আপনি কি করেন, কোন তার যে আদেশ নির্দেশ দিয়েছে সেটা পালন করলে আপনি করুন। যেরকম আপনার মা নেই বা বাবা নেই, তখন আপনি কিভাবে বোঝেন আপনার একটা কাজ করলে আপনার মা বাবা খুশি হয়? উনি যে নির্দেশটা দিয়েছে ওটা পালন করলে খুশি হয়, কারণ উনি জীবদ্দশায় কি বলতো, দেখ বেটা কখনো কিন্তু বিড়ি সিগারেট খাবি না, এগুলো খেলে কিন্তু তুই মনে করবি আমার শরীরের রক্ত খাচ্ছিস, আর তুই যদি সর্বদা প্রসাদ পাস, ভক্তি জীবন করস, তাহলে আমার খুব ভালো লাগবে, আমার এটা আত্মায় শান্তি দেবে। তা আপনি যখন কিছু করতে যান আর সেই সময় আপনার বন্ধুরা হয়তো আপনার সিগারেট দিয়েছে কিন্তু আপনি পাননি, তখন আপনার মনে খুশি হয় না যে আমার মায়ের বাণীটা আমি পালন, তার মানে আমার মা খুশি হচ্ছে? এজন্য প্রভুপাদ নেই কিন্তু প্রভুপাদ তার বুকস এর মধ্যে আছে। বৈষ্ণব বাঁচে তার বাণীতে, কর্মে না, দেহতে না। এজন্য নরোত্তম দাস ঠাকুর তার গানে গেয়েছে, বৈষ্ণব, ভক্তিবিনোদ ঠাকুরও তার কথায় লিখেছে, বৈষ্ণব তার বাণীর মাধ্যমে বাঁচে,
তার দেহের বা আয়ুর মাধ্যমে না, এজন্য এই পৃথিবীতে যারা মহাত্মা তারা তাদের বাণীর মাধ্যমে, মা বাবা আছে বয়সে না, মা বাবা আছে তার যে কৃতিত্ব আমাদের দিয়েছেন তার মধ্যে দিয়ে মা বাবা বাঁচে। বুঝতে পারছেন বিশাল? নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন তাপসী মন্ডল। তাপসী মন্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, কোন কারণে যদি মালা জপ না করতে পারে তাহলে কি হবে? তাহলে পাপ হবে, নরকে যেতে হবে, নরকে যে মালা জপ করবে না। বিশাল প্রভুর এটা খুব ভালো লাগে, ও সব সময় রিপিট করতেই থাকে। হ্যাঁ, রিপিট করতে হবে, আপনারা একটু রিপিট করতে থাকেন প্রশ্ন, আর একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকুন, বেশি বেশি করে আর রিপিট করতে থাকুন যাদের প্রশ্নগুলো মিসিং হয়ে গেছে, কারণ এটা বুঝতে পারেন সোশ্যাল মিডিয়া বারবার বাউন্স হতে থাকে প্রশ্নগুলো। ইফ ইউ হেল্প মি দেন আই ক্যান হেল্প ইউ। আপনারা একটু চেষ্টা করেন রিপিটেশন করার জন্য, কপি পেস্ট করতে থাকুন। পরবর্তী প্রশ্ন করেছেন অর্ণব বিশ্বাস। তো অর্ণব বিশ্বাস, আপনাকে পুনরায় ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, অনেকে বলে নারীরা শাঁখ বাজাতে পারে না রাধে রাধে, তো এটা কি? এগুলো ফালতু কথা, এগুলো কোনো শাস্ত্রে নেই। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন জয় রাধে গোবিন্দ। তো জয় রাধে গোবিন্দ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। অনেক ধন্যবাদ প্রভু, এত সুন্দর করে গীতা পাঠের, ভুল হয়ে গেলে এটা নিয়ে আমার মনে ও সংকোচ, কিন্তু আপনার কথা শুনে আমি আরো আগ্রহী গীতা পাঠে হব আগামী দিনে, এটা আমার বিশ্বাস। আর ভুল তো অবশ্যই হবে, এই ভুলের জন্য ভগবানের চরণে শতকোটি প্রণাম এবং আপনার চরণে দণ্ডবাদ প্রণাম, এবং ক্ষমা করবেন, ভাগবত পথে যেন মতি থাকে, রাধারানী যেন কৃপা করে, যুগল চরণ সেবা করার সুযোগ করে দেয়, এটাই বড় চাওয়া পাওয়া রাধা গোবিন্দের কাছে। জয় নিতাই, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। আপনি যে এখন গীতা আরো ভালো করে পড়বেন এবং সংকল্প নিয়েছেন, এবং আপনি বুঝতে পারছেন এখন যে ভুল হলো কোনো সমস্যা নাই, ভগবান ওটাকে দেখবে, ভগবান দেখবে আমরা ঠিক মতন পড়াশোনা করতে চাচ্ছি কিনা। আপনি এগুলো করুন, শ্রবণ কীর্তন করুন, কৃষ্ণ অবশ্যই আপনার মঙ্গল করবে। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ সামন্তা। তো হরে কৃষ্ণ সামন্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রণাম প্রভু মাতাজি, ভগবানের সেবা করলে কি পড়াশোনায় মনোযোগ বাড়বে? অবশ্যই, ভগবান কৃষ্ণ গীতায় বলছে, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান তেষাম ভজত তেষাম সতত যুক্তানাম, যারা সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকবে, ভজতাম প্রীতিপূর্বক আমার ভজন প্রীতির সহিত করবে, দদামি বুদ্ধি যোগম তাকে আমি বুদ্ধি জ্ঞান দান করব, সে আপনি অবশ্যই মনোযোগ বাড়বে, জ্ঞান বাড়বে। হরি বল। পরবর্তী প্রশ্ন করেছেন তুলি মালাকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম নেবেন। রাধা অষ্টমীতে দুপুরে সব ভোগের সাথে অন্ন ভোগও দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, ওনার প্রশ্ন এটা, সব ভোগের সঙ্গে অন্ন ভোগ দেওয়া যাবে, অন্ন রাইস ডাল সবজি চাপাতি পুরি রাধা বল্লভী গোবি সবজি, আজকে লীলাশ্বরী মা যে আইটেম দেখিয়েছেন, গতকাল যে সুইট মালপোয়া ক্ষীর, হ্যাঁ খাজা, এসব যা কেক সব দেওয়া যাবে রাধারানীকে সব। নেক্সট নেক্সট প্রশ্ন কি? প্রসাদ কি পাওয়া যাবে ওই দিন? হ্যাঁ, ওই দিনই 1:30-2টার দিকে আপনি পেয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি ইচ্ছা হয় আপনি নির্জলা করতে পারেন আপনার উপরে, কিন্তু আমরা ইসকনে আমাদের প্রভুপাদ বলছে রাধারানী খুব কৃপাময়,
রাধারানীর প্রসাদ নেওয়াটাই হচ্ছে বড় সেবা। এর জন্য আমরা দুপুর 12টা ভোগ টোগ লাগিয়ে 1টা 1.5টার সময় প্রসাদ পেয়ে নিই। নাকি একাদশীর মতো না আর অন্ন ভোগ দিলে পরের দিন কি আবার পালন করতে হবে? হ্যাঁ, অন্নভোগ দিলে আবার পরের দিন পালন করতে হবে না, এবার পরের দিনে সংযম করলে ভালো। আর কয়েকটা কয়টায় করতে হবে পালনটা কয়টায় করতে হবে? পরের দিন যদি পালন করেন 6টা, সকাল 6টার মধ্যে থেকে শুরু করে 10টার মধ্যে, আর যদি রাধা অষ্টমীর দিনই পালন করেন তাহলে 1টার দিকে প্রসাদ পেয়ে যাবেন, 1টা 1টা 2টোর মধ্যে প্রসাদ পেয়ে নেবেন। ওই দিন কত মালা জপ করব প্রভু? 1 লক্ষ মালা। রাধারানী নামের মাধ্যমে এই জগতে এসেছে। আমি বিকেল বেলার যে সেমিনার দিচ্ছি রাধা অষ্টমীর উপরে, রাধারানী লীলা কথার উপরে, সেখানে আমরা পুরাণ থেকে পড়েছি বৃষভানু রাজা করতুমুনির কাছ থেকে হরিনাম দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেক দিন দুই স্বামী স্ত্রী নিরন্তর নাম করতেন, আর তার ফলে রাধারানী তাদের সামনে স্বর্ণের ডিমের মধ্যে আবির্ভূত হয়েছে। এর জন্য 1 লক্ষ মালা, 1 লক্ষ মানে 64 মালা করলে 1 লক্ষ মালা হয়। হরে কৃষ্ণ। পার্বতী প্রশ্ন করেছেন রোমান রবি দাস। তো রোমান রবি দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আমি সংস্কার নিতে আশা করছি, নেওয়া যাবে কি না কি আমি বুঝলাম না কি প্রভু? আমি সংস্কার নিতে আশা করছি, না যাবে কি? শুনেছি না বিয়ে করে নিতে হয় না, এগুলো হচ্ছে গ্রামগঞ্জের লৌকিক গুরুগোসাইয়ের কথা। আপনি সংস্কার নিতে চান, আপনি আজ রাধাষ্টমীতে কি নিয়ে নেন, একটা মালা নেন, একাদশী করেন, গীতা পড়েন, জপ করেন, এইটি হচ্ছে সংস্কার। এটা যে কোনো অবস্থায়, বিয়ের আগে, পরে, মৃত্যু, বাচ্চা, বুঝতে পেরেছেন? বরঞ্চ এখন থেকে করেন বাবা, ওই মালা আসলে পরে না, ওই তসবি যখন টিপবেন তখন মালা সব চলে যাবে, যখন বউ ঘরে আসবে। আরো যদি আজকালকার হয়, যদি লীলাশ্বরী মায়ের মতো একজন সত্যিকারের মায়ের মতো বউ মিলে তাহলে তো ঠিক আছে, আর যদি আজকালকার জিন্স টি শার্ট ওয়ালা বউ আসে, মালা যে কোথায় যাবে, তখন বউর আঙুল টিপতে টিপতে মালা জপ করতে থাকবেন রাত্র আর দিন। আমার নিচে একজন থাকে, 24 ঘন্টা মালা জপ হয়, আপনি শুনবেন প্রতিদিন বৃহৎ ভাগবত, মানে ওরা যতক্ষণ জাগা থাকে ততক্ষণই বৃহৎ ভাগবত হতে থাকে। মার পিট, মানে আমি খালি কখনো চিন্তায় পড়ে যে ওদের দুজন স্বামী স্ত্রী এক হলেই খালি ভর 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 করতেই থাকে, কি যে কব বলে, মানে ফাইটিং হতে থাকে। তাই এইসব চিন্তা করে লাভ নেই, আমার বউ আসবে তার সময়। কিসের সাথে বউ দেখেছেন এই যে এই এক নায়ক মারা গেছে, কি জানো নাম, ওই কি জানো ওর নাম বললো কি কি যে কি শেহনাজের সঙ্গে একটা ছেলে, কি শুক্লা না কি নাম, মারা গেছে কোথায়? ডার্লিং এত সুন্দর, এত দাঁড়িয়ে পোজ, ধরাধরি, লাফালাফি, কত কিছু করছে, নিয়ে গেছে ডার্লিং, নিয়ে গেছে ডার্লিং, পরে এখানে চিৎকার বাতকার করতেছে, এসব এগুলো ফালতু গুরু বসার কথা শুনে লাভ নেই। আপন নিজের চিন্তা নিজে করুন। ইংলিশ একটা কথা বলে, অয়েল ইওর ওন মেশিন। কিসের স্বামী, কিসের বউ, আপনি কি বউ নিয়ে আসছেন নাকি? যাওয়ার সময় বউ যাবে নাকি? বেশি দূরে দরকার নেই, মহাভারত পড়েন, এত বড় সতী নারী পঞ্চ পাণ্ডবের দ্রৌপদী স্বামীদের সঙ্গে লাস্ট পর্যন্ত যাই গেছে, বৌরে থেকে তারা ঢুকে গেছে স্বর্গের মধ্যে। দ্রৌপদী রেখে, আরে মা আমি জীবন দিয়ে দিলাম এদের জন্য, আমার রেখে চলে গেছে। তখন দ্রৌপদী লিখছে, এই জগৎটা এরকম, যার ভালো তারটা বুঝে নিতে হবে। এর জন্য ভক্তিতে নিজেরটা, অন্য বিষয়ে আপনি সব শেয়ারিং করেন, ভক্তির সময় কিসের বউ, কিসের সাথা স্বামী ও চিন্তা করে লাভ নেই। যার আসুন মহারাষ্ট্রে, কে সেই মহারাষ্ট্রের তুকারাম, তার জন্য ভগবান বৈকুণ্ঠের থেকে রথ পাঠিয়েছে, বউরে বলছে চলো, বউ বলছে ভেড়া পালতে হবে, ভেড়া কি হবে, আমার বোনের কাছ থেকে ভেড়া আনছি। তখন স্বামী কি বলছে, তুই এখন ওই ভেড়িয়ে থাক, আমি গেলাম।
এর জন্য তুকারাম চলে গেছে, এজন্য আচার্যদের ফলো করেন। আসুন চৈতন্য মহাপ্রভু কি করছে, বিষ্ণু বিয়ের জন্য ঘরে রয়েছে। আসুন প্রভুপাদ কি করেছে, বউ চা খেতে দেনে দিয়ে ঘরে রয়েছে। এজন্য কিসের বউ, কিসের বাপ, কিসের পিতা না সৎসৎ, গুরু না সৎসৎ, মাতা না সৎসৎ, পিতা পিতা না, মাতা মাতা না, গুরু গুরু না, যদি কৃষ্ণ যার সঙ্গে থাকলে ভক্তি হবে সেই চিন্তা করুন, মালা জপ করুন, ভালো হবে। নেক্সট, আপনি একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন যাতে এই কথাগুলো সবাই শুনতে পারে। পরবর্তী প্রশ্ন করেছেন, জয় শ্রীকৃষ্ণ। তো জয় শ্রীকৃষ্ণ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, একাদশীর দিন সাদা লবণ খাওয়া যায় না বলেছেন, অনেক প্রভুরা বলেন সাদা লবণ খাওয়া যায়, ওটা তো জল থেকে হয় লবণ, কৃপা করে এখন 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 এটা ওনারা যেটা বলে সেটা আমি জানি না, কিন্তু বৈদিক শাস্ত্রে বলেছে আমাদের সন্দুক লবণ খেতে হবে, যে কোনো উপবাসের রান্না সন্দুক লবণ দিয়ে করতে হবে, বুঝতে পেরেছেন? সন্দুক লবণ দিয়ে করতে হবে, কারণ ওটা হচ্ছে রক সল্ট, ওই রক সল্ট, আর ওটা দেহের জন্য ভালো। কারণ কি, আমরা যেদিন বেশি একা উপবাস করি সেই দিন আমাদের শরীরে আয়রনের ঘাটতি হয়, খনিজের ঘাটতি হয় অনেক সময়, তো এটা ওই লবণটা এই আয়রন এবং খনিজের ঘাটতি পূরণ করে, এর জন্য ওটা না খাওয়াটাই বেটার শাস্ত্রে বলেছে, বুঝতে পেরেছেন? যুক্তি একটাই শাস্ত্রে লেখা আছে, যেরকম আপনি সব জিনিস যুক্তি দিয়ে বুঝাতে পারবেন না, যেরকম লেখা আছে গোবর ভগবানের সেবায় লাগবে, মূত্র ভগবানের সেবায় লাগবে, গোমূত্র, কোনোদিন কোন শাস্ত্রে লেখা আছে ভগবানের সেবায় মলমূত্র লাগবে, কিন্তু লেখা আছে গোমূত্র আর গোময় লাগবে। এখন ওখানে কোনো সাইকোলজি ফিলোসফি কাজ করবে না, একে বলে ইংলিশে প্রবাদ বাক্য আছে না, আমরা সবসময় ইংলিশ সেন্টেন্স তৈরি করতে হলে টেন্স দরকার হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কিন্তু প্রবাদ বাক্যে কোনো প্রেজেন্ট পাস্ট নাই। যেরকম মানুষ মাত্রিক ভুল, টু আর ইজ এ হিউম্যান, এখানে কই আপনার ইজ, কই ওয়াজ, কিচ্ছু নাই, তাই না? প্রবাদ বাক্য যেরকম চকচক করলি শোনা হয় না, কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে তো কোনো টেন্স কাজ করেনি, তাই এগুলো প্রবাদ বাক্য। তাই শাস্ত্রের কিছু বিষয় আছে প্রবাদ বাক্য, যেরকম আপনাকে পুরো উপবাসে আপনাকে সন্দুক লবণ দিয়ে রান্না করতে হবে। এখানে আপনি এত প্যাঁচগোছ চিন্তা করলে হবে না। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন তাপসী মন্ডল। তো তাপসী মন্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম মাতাজি। এক মিনিট মা, এক মিনিট মা, আপনার প্রশ্নটা বলেছে যে প্রভুরা বলছে যে ওটাও তো সামুদ্রিক লবণ সমুদ্রে হয়, তাহলে ওটাও তো আর এটাও হয়, তাহলে এটা কাজ করেন, তাহলে তো মাছও তো জল থেকে হয়, মাছ উঠে খায়, একই হয়ে যাবে না, মাছ উঠে খায়, যদি লবণটা ওটা দিকে উঠে খেতে পারি মাছটা উঠে খায়, ওটাও তো জলের মধ্যে হয়, এগুলো চিন্তা করতে হবে সাইকোলজি। প্রশ্নটা হয়ে আছে মনে হচ্ছে, কোন কারণে না না এটা এটা হয়ে গেছে, হয়ে গেছে। কমল কুমার দে পরবর্তী প্রশ্নকর্তা। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। আমার ভক্তি আসবে কি করে? ভক্তি আসবে সাধু সঙ্গে, শাস্ত্রে বলছে রূপ গোস্বামী ভক্তির অসমৃত সিন্ধু দেব, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, কারণ ভক্তি সাধু সঙ্গের মধ্যে রুকায়িত, তাই সাধু সঙ্গের মধ্যে দিয়ে ভক্তি আসবে। আপনি সাধু সঙ্গ করুন, দেখবেন আপনার মধ্যে ভক্তি দেবী প্রকটিত হবে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন আবার, ও এর আগে যে প্রশ্নটা করেছেন, আবার যেমন তেমন সাধু সঙ্গ না, ওই নামে ডাকে কি সাধু বাবা, এ না, জেনুইন সাধু সঙ্গ, যারা ভাগবত পড়ে, প্রসাদ পায়, নাম জপ করে, হরিভজন করে, শুদ্ধ সাত্বিক জীবন যাপন করে, গীতা ভাগবতের অনুসারে জীবন করে, তাদের বলা হয় সাধু, তাদের সঙ্গ করুন, দেখবেন ভক্তি দেবী আপনার মধ্যে প্রকট হবে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন নেহরু দাস। তো নেহরু দাস, আপনাকে অনেক অনেক, আমি কিন্তু আজকে আপনাদের চেষ্টা করছি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
খাট 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 কার উত্তর দিয়ে দিচ্ছি, এই জন্য আপনারা প্রশ্নগুলো রিপিট করবেন যাতে আমার লীলাশ্বরী মা ক্যাচ করতে পারে। আর একটু স্লোলি করবেন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আমার প্রশ্ন, জন্মাষ্টমী উপোস না করে রাধা অষ্টমী উপোস করলে কতটা ফলপ্রসূদ? পূর্ণ ফল পাবেন। জন্মাষ্টমী ভুল করেছেন, করেননি, রাধা অষ্টমী করুন, পূর্ণ ফল পাবেন। কারণ রাধা খুশি হলে কৃষ্ণ পাওয়া যাবে, আবার কৃষ্ণ খুশি হলে রাধা পাওয়া যাবে। তাই ওটা করেননি, এটা করুন, পেয়ে যাবেন কৃষ্ণকে, কোনো সমস্যা নেই। পার্বতী প্রশ্ন করেছেন, পারমিতা বণিক। তো পারমিতা বণিক, আপনাকে অনেক ধন্যবাদ এবং প্রণাম। চীনা মাটির পাত্রে কি প্রসাদ প্রসাদ কোন কি মানে কি চীনা মাটির পাত্রে কি প্রসাদ খাওয়া যাবে বা ভোগ দেওয়া যাবে? না, সিরামিক্স এর কোনো কিছু করা যাবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে কাঁসার, কাঁসার না থাকলে স্টিল, ঠিক আছে? প্লাস্টিক, সিরামিক্স, কাচের জিনিস, এগুলো ভগবানের ভোগ লাগানো উচিত না, বুঝতে পেরেছেন? শাস্ত্রে বলেছে কাঁসার পাত্র বা তাম্র পাত্রে, এগুলো হচ্ছে সাত্ত্বিক, বুঝতে পেরেছে? আর এগুলো সায়েন্স বলে, এই কাঁসার পাত্রে খেলে তার কখনো অম্ল হয় না, অম্ল মানে গ্যাস প্রবলেম হবে না, আর আয়রনের কখনো ঘাটতি হবে না। এর জন্য আগের দিনে দেখবেন মেয়ের বিয়ের সময় জামাই এবং মেয়েকে দুটো কাঁসার থাল আর কাঁসার বাটি। আমি দেখেছি আমার মা বাবা আমার কাকির, সেই দেখতাম আমাদের উপরে এখনো রাখা আছে কাঁসার বাটি গিলাস সব দিয়ে দিয়েছে। কেন? কাঁসার থালে খেলে আয়রনের ঘাটতি হয় না। আমাদের এখন আয়রন কম, কেন? আমরা প্রত্যেক দিন আয়রনের ট্যাবলেট খাই, কিন্তু যারা আয়ুর্বেদিক ফলো করে তারা কি করে, আয়ুর্বেদিকরা বলে দেয় আপনি এক কাজ করুন মা, ইয়ে করেন কাঁসার পাত্রে খান, তারপর তামার পাত্রে, এই দেখুন আমি নিজে জলের বোতল ইউজ করি তামার, এখন দেখেন না তামার জলের বোতল বোতল বিক্রি করে, যে লীলাশ্বরী মা একটা বোতলে খায়, ওটাও কিন্তু ভিতরে তামা আছে থার্মোফ্লাক্সে। এই জন্য তামার পাত্রে বা কাঁসার পাত্রে খাওয়া। আমরা এখন তো মডার্ন হয়ে গেছি, সিরামিক্স এগুলো গুলো ভেঙে যায়, কেটে যায়, টাকা ইউজ হয়, কাঁসার পাত্রে দেখবেন এক জীবনে কিনছে না শেষ হয় না। এই জন্য বৈদিক সিস্টেমকে আমরা এখন ফলো করি না। কাঁসার জিনিস থাকলে সেগুলো খেলে পেটে আপনার দেখুন টাকা কিভাবে বাঁচে, এখন মানুষ ফালতু টাকা নষ্ট করে, কাঁসার পাত্রে বা স্টিলের পাত্রে ভোগ লাগাবে। পরবর্তী প্রশ্ন করেছেন মুন্না সূত্রাধর। তো মুন্না সূত্রাধর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু, রাধা অষ্টমীর দিন অন্ন ভোগে কি তুলসী পত্র দেওয়া যাবে? কৃপা। হ্যাঁ, দেওয়া যাবে না, কারণ রাধা কৃষ্ণ তো অভিন্ন না, কিন্তু তুলসী চরণে দেওয়া যাবে না। কিন্তু প্রথমে একটা কথা মনে রাখবেন, রাধারানী কৃষ্ণ উৎসর্গকৃত ছাড়া কিছু গ্রহণ করে না, এর জন্য ওটা ভোগ লাগানোর সময় আগে রাধারানী ওটা কৃষ্ণকে দেবে। আপনি যখন ভোগ লাগাবেন তখন ওটা কৃষ্ণকে দেবে, তখন কৃষ্ণ খাবে, তারপরে সেই উচ্ছিষ্ট রাধারানী খাবে। তো রাধারানী উচ্ছিষ্ট প্রসাদী তুলসী সে খেতে পারে, এতে অপরাধ না। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস। পরান্ত দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি, আপনাদের শ্রীচরণে অধমে শতকোটি প্রণাম। প্রভু, একজন জিজ্ঞেস করছে যে উনি নতুন আকাঙ্ক্ষী ভক্ত ও ওনার বাসায় কোনো বৈষ্ণব আসলে উনি যদি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি ওই বৈষ্ণবকে দেয় তাহলে কি অপরাধ হবে? কারণ স্কন ভক্তরা তো সবার হাতে খায় না, কৃপা করে বলবেন। সেই ব্যক্তি যদি প্রসাদ বুঝি হয়, হ্যাঁ প্রসাদ বুঝি হয়, তাহলে স্কন ভক্তরা খাবে, সে দীক্ষিত হোক না হোক কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে লিখেছে যে উনি নতুন আকাঙ্ক্ষী ভক্ত, তা আকাঙ্ক্ষী মানে অনেক সময় সে প্রসাদ বুঝি হয়, আবার অনেক সময় প্রসাদ বুঝি হয় না যারা আকাঙ্ক্ষী। তা যদি সে মাছ মাংস খায় তাহলে তার রাতে খেতে পারবে না,
কিন্তু সে যদি প্রসাদ ভোজী আকাঙ্ক্ষী ভক্ত হয় তাহলে তারাতে ভক্তরা খাবে। ঠিক আছে, পার্বতী প্রশ্ন করেছেন জয়ন্তী দে, তো জয়ন্তী দে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু প্রণাম। গুরুদেব ও ভগবান গোপালকে আলাদা আলাদা করে ভোগ নিবেদন করতে হবে? না, একসঙ্গে ভোগ দিলে হবে, কারণ গোপাল কৃষ্ণ এক, আর ও সরি গুরুদেব ও ভগবান না, প্রথমে ভগবানকে গোপালকে ভোগ লাগাতে হবে, তারপরে সেটা গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। প্রথমে আপনি ভগবানকে ভোগ রাগ করে তারপর লাস্টে বলবেন ইদম প্রসাদ গুরুদেবায় নমঃ, আমাদের ইস্কন মন্দিরের আরতিটা ভোগ আরতি ফলো করবেন, দেখবেন পূজারী একবার ভিতরে ঢোকে, ভোগ টোক লাগিয়ে বেরিয়ে আসে, এসে দুই তিন মালা জপ করে, আবার একবার ঢোকে, ঢোকে আবার বেরিয়ে আসে। তার মানে ওই প্রথমবার গিয়ে রাধা গোবিন্দকে ভোগ লাগিয়েছে, দ্বিতীয়বার গিয়ে গুরু পরম্পরা তুলসী দেবতা এদেরকে ভোগ লাগিয়েছে। বুঝতে পেরেছে? পরবর্তী প্রশ্ন করেছেন মেরি ভৌমিক, তবে মেরি ভৌমিক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি প্রণাম। প্রভু, রাধা অষ্টমীর দিন কি রবি শস্য গ্রহণ করা যাবে? সরিষ, সয়াবিন তৈল এবং সাদা লবণ গ্রহণ করা যাবে কি? কি প্রভু, রাধাষ্টমীর দিন রবিশস্য গ্রহণ করা যাবে? হ্যাঁ, রবিশস্য দুপুর 12টার পরে, মানে 1টা 1.5টার পরে আপনি অন্য সবজি গ্রহণ করা যাবে, তৈল সাবান সাদা লবণ গ্রহণ করা যাবে? হ্যাঁ যাবে, কারণ আপনি রাধারানীর কাছে কোন রকম গন্দা ঘাম বিশ্রি এসব নিয়ে যাওয়া যাবে না, আপনি সুন্দর করে স্নান আদি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাধারানী, আর সাদা লবণ গ্রহণ করা যাবে যেহেতু আপনি রাইস ডাল সবজি রান্না করেন, আর যদি আপনি একাদশী করেন মানে একাদশী প্রসাদ দিয়ে তাহলে সন্দুক লবণ। বুঝতে পারেন? পরবর্তী প্রশ্ন করেছেন রাধাষ্টমীর উপরে আপনাদের যত প্রশ্ন আছে করতে পারেন, আর একটু বেশি করে সরিয়ে দেন যাতে সবাই এটা শুনতে পারে, প্লিজ, এটা রাধা আমাদের লীলাশ্বরী মায়ের পরই বলবে, লীলাশ্বরী মা ভুলে যায় মাঝে মাঝে। কৃষ্ণা রায় ভট্টাচার্য, তো কৃষ্ণা রায় ভট্টাচার্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। প্রভু, মেয়েদের প্রত্যেক মাসে সমস্যা হয়, সেই সময়ে রাধা অষ্টমী ব্রত করতে পারবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই, কোনো রজস্বল অবস্থা কোনো কিছু ব্রত পালনের ক্ষেত্রে বাধা না, কোনো শুচি অশুচি জন্মোৎসব মৃত্যু সব কোনো কিছুতে কোনো উপবাস বা ব্রত নষ্ট হয় না। পরবর্তী প্রশ্ন করেছেন নৃপেন্দ্র দেবনাথ, তো নৃপেন্দ্র দেবনাথ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু মাতাজি প্রণাম। প্রভু, অশ্বত্থামা কি অমর? হ্যাঁ, অশ্বত্থামা অমর, সপ্ত চিরঞ্জীবীর মধ্যে অশ্বত্থামা একজন। পরবর্তী প্রশ্ন করেছেন নারায়ণ মণ্ডল, তো নারায়ণ মণ্ডল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি প্রণাম নেবেন। গীতা ও ভাগবত পাঠ করা ও শ্রবণ করা একই পুণ্যের ফল পাওয়া যাবে? কৃপা করে জানাবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কি হচ্ছে? গীতা ও ভাগবত পাঠ করা ও শ্রবণ করা একই পুণ্যের ফল পাওয়া যাবে? হ্যাঁ, একই পুণ্যের ফল পাওয়া যাবে, তবে দুটো করলে বেশি ফল পাওয়া যাবে, শ্রবণম কীর্তনম, কারণ আমাদের নববিধা ভক্তির প্রথম দুটো অঙ্গ হচ্ছে শ্রবণ এবং কীর্তন, মানে পাঠও শ্রবণও করতে হবে আবার কীর্তন মানে পাঠও করতে হবে, তাহলে এটা অধিক ফল, এজন্য আপনাকে দুটোই করতে হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা যে ধৈর্য সহকারে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, সহায়তা করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের চরণে আবার আমি প্রণাম নিবেদন করছি। তো আশা রাখছি আপনারা কেউ ভোলেননি শেয়ার করতে, ওর জন্য আমি তার মানে আমি জানি আপনারা করেন, তো এই কারণে আমি বলছি না, কিন্তু আর একবার মনে করিয়ে দিচ্ছি যে প্রশ্ন করতে করতে হয়তো আপনারা ভুলে গিয়েছেন, তো কেউ যদি ভুলে গিয়ে থাকেন শেয়ার করতে অবশ্যই এর মধ্যে শেয়ার করে ফেলবেন।
কারণ একটা শেয়ার মানেই হচ্ছে আমরা একটা ফ্যামিলিকে কেয়ার করছি, একটা ফ্যামিলির একজন যদি এই প্রশ্ন উত্তর গুলো তিনি পান, তাহলে তার জীবনের মর্যাদাটাও ঘুরতে পারে এবং তার মনেও যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আমরা পেতে পারি, আর সেটা দিয়েও আমাদের জীবনের ধারাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই কারণেই একে অপরের সহায়তার জন্য, এমন না যে আমি শেয়ার করছি মানে আমি তার উপকার করছি, আমি তার কাছ থেকে কোনো উপকৃত হব না, এটা নয়, তার কাছ থেকেও আমি উপকৃত হতে পারি তার প্রশ্নের দ্বারা। তো এই কারণেই আমরা একে অপরের যে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের অবশ্যই উচিত। তো এই কারণে অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। তো আর যারা প্রশ্ন করছেন, খুবই সুন্দর লাগছে আপনারা ধীরে ধীরে করছেন, তার জন্য ধন্যবাদ, আমার ক্যাচ করতে সুবিধা হচ্ছে। তো বারবার একটু রিপিট করবেন তাহলে আর একটু সুবিধা হবে। আর যারা উপস্থিত আছেন, কোনো কারণে যদি আপনাদের প্রশ্ন মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা রিপিট করবেন, কারণ এটা বুঝতেই পাচ্ছেন যে এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, তো এটা সারাক্ষণ উঠতেই আছে যারা কমেন্ট করছেন, প্রশ্ন করছেন, তো সেই কারণে হয়তো। আর আমি তো আমার অত আমি অত পারদর্শী নই, তো আমারও ভুল হতে পারে, শুধু ইলেকট্রনিক ডিভাইসের দোষ নয়, আমারও দোষ হতে পারে। তো সেই কারণে আপনারা আমাকে সহায়তা করার জন্য যারা উপস্থিত আছেন, যে প্রশ্ন করেছি উত্তর পাচ্ছি না, তো তারা একটু রিপিট করবেন, এটা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। তো আর যদি কোনো কারণে, যে কারণ এটা যেহেতু সময় সাপেক্ষ, তো যদি না দিয়ে মানে কমপ্লিট না করতে পারি তো ক্ষুণ্ণ হবেন না, সেটার জন্য প্রভু আমাদের নাম্বার দিয়ে রেখেছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার +91 9555 78 70 736, এটা হচ্ছে প্রভুর হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে আপনি ভয়েস মেসেজ রেখে প্রভুকে প্রশ্ন করতে পারেন। আর আর একটা হচ্ছে আমাদের যে বৈদিক প্রশ্ন উত্তরের টেলিগ্রাম গ্রুপ আছে, সেটাতে যারা যুক্ত আছেন তারা জানেন যে ওখানে হাজার হাজার প্রশ্নের উত্তর পাওয়া যায়। তো আপনারা যারা এখনো জয়েন হননি, আমি বলবো অবশ্যই আপনারা জয়েন হবেন, কারণ ওটাতে যুক্ত হলে পরে আপনি আপনার প্রশ্ন এবং আরো বাদ বাকি যারা ভক্ত আছেন তাদের আর প্রশ্ন। সেই সেইটার টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডেস্কের উপরে দেওয়া আছে, যেখানে আপনি ক্লাসটা শুনছেন তার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটাই, আর যে সমস্ত পূর্বে যে সমস্ত আমাদের প্রশ্ন উত্তর পর্ব করা হয়েছে এবং আগামীতেও যেগুলো করা হবে, সব আমাদের ইউটিউবে দেওয়া হচ্ছে আপনাদের জন্যই, যাতে এগুলো আমরা পুনরায় আবার শ্রবণ করে আমাদের, কারণ আমাদের স্মৃতি অতটা প্রখর নয়, তো বারবার আমাদের শুনতে হয়, বিশেষ করে আমার, আপনাদের নয়, নিশ্চয়ই আপনারা অনেক বিদগ্ধ। তো সেই কারণে ইউটিউবে গিয়ে আপনারা সেগুলো শ্রবণ করতে পারেন, তার এই ইউটিউবেরও লিংক আর কি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেটা থেকেও আপনারা পুনরায় শ্রবণ করতে পারেন। যেমন রাধা অষ্টমী সম্বন্ধে যারা প্রশ্ন করছেন তো খুবই ভালো, আরো যদি প্রশ্ন থাকে তো সেটাও আপনি ইউটিউবে গিয়ে রাধা অষ্টমীর ওপরে প্রভু গত শুক্রবারে 9:30টার দিকে আর কি ক্লাস দিয়েছিলেন, তো ওটাতে একবারে পুরো ভাবে প্রভু বলেছেন কিভাবে করতে হবে, কি করতে হবে, মানে পুরো ডিটেলস। তো ওটা আপনারা পুনরায় রাধা অষ্টমী মানে গত এই আগামী মঙ্গলবার, তার আগে আর একবার শুনে নেবেন, তাহলে আর একটু সুবিধা হবে। তো সেটা ইউটিউবে আছে, তো ওটা আপনারা দেখে নিতে পারেন। তো হরে কৃষ্ণ, শেয়ার করতেও ভুলবেন না। তো আসা যাক প্রশ্নের পর্বে। পরবর্তী প্রশ্ন করেছেন চিত্রা সরকার, তো চিত্রা সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমার প্রশ্ন হলো, আমি একটি ঠাকুরের বইতে পড়েছি ভগবান আমাদের এই সংসারে পাঠিয়েছেন কোনো একটি উদ্দেশ্য নিয়ে, যখন সেই উদ্দেশ্য হয়ে যায় তখন আমাদের এই সংসার থেকে নিয়ে যান, এটা কি ঠিক? ক্ষমা চাইছি এর প্রশ্ন করার জন্য। না, এগুলো কি ভগবান আমাদের এই সংসারে পাঠিয়েছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য যখন
শেষ হয়ে যায় তা না, এগুলো কোনো শাস্ত্রিক কথা না। ভগবান আমাদেরকে এই জগতে বাড়িয়েছে কারণ আমরা ভোগ করতে চেয়েছি, এর জন্য যখন আমাদের ভোগ থেকে নিবৃত্তি আসে তখন ভগবান আমাদেরকে নিয়ে যায়, এটা হচ্ছে ভাগবতের কথা। কারণ আমাদের ভোগ প্রবৃত্তির জন্য আমরা এই জগতে এসেছি, যখন আমাদের মধ্যে ভোগ করতে করতে লাত গুথা খেতে খেতে আমরা নিবৃত্তি চলে আসে, ওর মধ্যে বৈরাগ্য চলে আসে, তখন ভগবান আমাদেরকে এই জগৎ থেকে নিয়ে যায়, এইভাবে হচ্ছে এটা কথা। সুন্দর আমাদের শেফালি বর্মন মা। শেফালি বর্মন মাতাজি, হরে কৃষ্ণ, আপনার চরণে আমার প্রণাম, আর প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের আতুল চরণে প্রণাম প্রভু মাতাজি। আমি এবার প্রথম রাধা অষ্টমী পালন করছি, হরি বল হরি বল হরি বল। প্রভু। আমার একটি প্রশ্ন হলো, রাধা অষ্টমীর দিন কি তুলসী পাতা তোলা যাবে? প্রভু কৃপা না, আগের দিন তুলে রাখলে ভালো, কারণ রাধারানী তুলসী দেবী হচ্ছে এক দৃষ্টিকোণ থেকে তিনি বৈষ্ণবী না, যে তিনি রাধা কৃষ্ণের উপাসক, তো ওই দিন ওনার শরীরের উপরে অত্যাচার না করলে ভালো, আপনার আগের দিন তুলসী তুলে রাখলে ভালো। আর একটু কৃপা করবেন প্রভু মাতাজি, যাতে আমি ভালোভাবে রাধা অষ্টমী পালন করতে পারি। হরে কৃষ্ণ। অবশ্যই আমরা প্রার্থনা করি আপনি সুন্দর করে আপনার স্বামী সংসার সবাইকে নিয়ে সুন্দর করে রাধা অষ্টমী পালন করতে পারেন মা। পরবর্তী প্রশ্ন করেছেন কার্তিক দাস। তো কার্তিক দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, এই অধমে দণ্ডবাদ প্রণাম নেবেন, আমি মায়াপুর থেকে ভাগবশে টেনেছি, হরি বল। হরি বল। কার্তিক প্রভু কি যায়, সে ভাগবত নিয়ে আসে, এই দেখেছেন শেয়ারের কি মহিমা। আজকে ওনারা এইসব ক্লাস শুনে আমাদের সবাই হাজার, কালকে আমি বলছি 500 সেট ভাগবতম ডিস্ট্রিবিউশন হয়েছে, আজকে দেখুন এই কথা বা শেয়ারের কি মহিমা। আপনার যত শেয়ার করছেন মানুষ তত জানছে, আর তত আজকে আমরা সংবাদ পেলাম আমাদের এই ক্লাস লীলাশ্বরী মায়ের এই বৈদিক প্রশ্নোত্তর পর্ব, আমাদের মাস্কট থেকে ভক্তরা বলছে প্রভু যত হিন্দু পরিবার আছে সবার ঘরে আপনারা লীলাশ্বরী মায়ের প্রশ্নোত্তর পর্ব সবাই শোনে, আপনার লীলা কথা এই যে আপনি প্রত্যেকদিন বিকেলবেলা গীতা বাবা সবাই দোকানে যাই, দোকানদার আমাদের চিনি দেয় আটা দেয় তার মধ্যে দেখি মোবাইল, জিজ্ঞেস করি কি কর এই কথা বলেন না, আপনার কি লাগবে বলুন, আমরা ভাগবত শুনছি বৃন্দাবন থেকে সুন্দর নিত্যানন্দ পাগল ক্লাস দিচ্ছে, লীলাশ্বরী মা একজন মাতাজি কত সুন্দর অস্ট্রেলিয়া থেকে প্রশ্নোত্তর, তাহলে দেখুন আবুধাবি থেকে আমাদের ভক্ত আজকে সব শেয়ারের মাধ্যমে পুরো দুনিয়া ক্লাস শুনছে এই ভক্তি কথা। হরে কৃষ্ণ। আমাদের লীলানন্দিনী মা আজকে এইসব বললো আমাদেরকে, প্রভু আমি বাজারে যাই সেখানে দেখি ইয়ে মোবাইল, জিজ্ঞেস করি তুমি মোবাইলে কি শোনো, বলে আমি বৃন্দাবন থেকে ক্লাস শুনি। দেখো তো ভাগবসে টেনেছি, কিন্তু কিভাবে উদ্বোধন করব? আপনি ভাগবত সেটটা খুলে সমস্ত গ্রন্থগুলো টেবিলের উপরে সাজিয়ে মালা পড়াবেন, তারপরে আপনি একটু ফল মিষ্টি ভোগ লাগাবেন, তারপরে ধূপ দীপ দিয়ে আরতি করবেন, তারপরে প্রভুপাদকে হাতে স্পর্শ করিয়ে আপনি পড়া শুরু করবেন। এটা প্রশ্ন নয়, এটা কমেন্ট করেছেন বলি বিশ্বাস। তো বলি বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু মাতাজিকে দণ্ডবাদ প্রণাম প্রণাম। আপনাদের কথা শুনে আমার জীবনটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন আমি প্রতিদিন গীতা পড়ি, ষোলমালা জপ করি, একাদশী করি, হরি বল হরি বল। এই দেখেছেন শেয়ারের ফল, দেখুন বলি বিশ্বাস মাতাজি আজকে পুরোপুরি এই কি বলে এই ক্লাস শুনে তার কত কিছু আছে, এটার ক্রেডিট আমাদের না, আমরা হ্যাঁ আমরা কিঞ্চিত করি, কিন্তু আপনাদের যারা এই শেয়ার করেন প্রত্যেক দিন, যারা এসেই প্রথমে শেয়ার করে 50 100 200 করে শেয়ার করে,
তারা কি হয় এই সমস্ত গ্রুপ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের ফেসবুকে এটা শুনতে পেয়ে তারা আজকে ভক্তে। দেখুন ভোলি মাতাজি আজকে ষোলমালা জপ করছে, গীতা পড়ছে, জপ করছে, একাদশী করে, কিছুদিন পর প্রসাদ বুঝিয়ে যে পুরো ভক্ত হয়ে যাবে, ভগবত ধাম যাবে, তখন কি আপনার জন্য বলবে না? বলবে প্রভু ঠাকুর আমি অসীম প্রভু, একটা আমাকে ফেসবুকে শেয়ার করেছিল সুন্দর নিত্যানন্দ প্রভু আর লীলালেশ্বরী মাতাজিদের আলোচনা, তাদের কথা শুনে আজকে আমি ভগবত ভক্তে পরিণত তোমার ধামে আসছি, তাই অসীম প্রভুকে তুমি কৃপা করো। ভক্তের ডাকে ভগবান দয়াময়, এর জন্য আপনারা এগুলো করবেন। সুন্দর অসাধারণ ভোলি মা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন তৃষ্ণা সরকার। তো তৃষ্ণা সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে আমার অনেক অনেক প্রণাম। প্রভু রাধা অষ্টমীর আগের দিন ও পরের দিন কি সংযম পালন করা উচিত? এটা এটা জিজ্ঞেস করার কোনো বিষয় না, অবশ্যই 13 তারিখে মানে কালকে সবাই কিন্তু যারা আমিষ ভোজী আছেন কালকে পুরোপুরি নিরামিষ প্রসাদ পাবেন কালকে, আর রাধা অষ্টমীর পরের দিনও পুরোপুরি নিরামিষ, ঠিক আছে? কালকে অবশ্যই আপনারা নিরামিষ, এটা আমি বলতাম তাও মাতাজি বলে দিয়েছে, আমি নাহলে লাস্টে বলতাম যে কালকে কিন্তু ভুল করো, ভুলে যাবেন না যে কালকে কিন্তু নিরামিষ প্রসাদ পেতে হবে। পরবর্তী প্রশ্ন মিলন গৌরী। তো মিলন গৌরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, ধন্যবাদ, প্রণাম। রাধা অষ্টমীর দিন 12টার মধ্যে জল খাওয়া যাবে? না খেলে ভালো, আর যদি একবারে বিশেষ প্রবলেম হয়ে যায় তাহলে একটু জল নেবেন, কিন্তু আমার মনে হয় না 12টা পর্যন্ত ইটস নট এ বিগ ডিল, এটা কোনো বড় বিষয় না, আপনি না খেলেই সবচেয়ে বেস্ট, যেহেতু আপনি 12টা পর্যন্ত উপবাস করছেন, সো এমন কি বড় বিষয় না, তবে এখন যদি আপনার বিশেষ শরীর খারাপ হয়ে পড়ে তো আপনি জল নেবেন। পরবর্তী প্রশ্ন করেছেন লিপিকা রয়। তো লিপিকা রয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। রাধারানীর আশীর্বাদ, পুষ্ট ভক্ত প্রভু ও মাতাজি, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম মাতাজি। কৃষ্ণ জন্মাষ্টমী করেছি, ধন্যবাদ। রাধা অষ্টমীও পালন করব, ধন্যবাদ। হরি বল হরি বল। শুভেচ্ছা রইল। অপূর্ব মধুর লীলা আমি প্রথম শুনছি, আগে কোনোদিন এমন মধুর নাম শুনিনি। কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব তা আমার জানা নেই। করোনার ছুটি শেষ, এখন সময় কম পাই, ভক্তিপথে আগাতে যেন আপনাদের কৃপা পাই। হরি বল হরে বল। সুন্দর, আপনার কবিত্বের লেখার জন্য লিপিকা মাতাজি অসংখ্য ধন্যবাদ, আপনার এত সুন্দর কমেন্টস এর জন্য। এটা করোনার করোনা যে আমরা যে ভক্তি জীবন আমাদের পালন করা উচিত এটা আমরা ভুলেই গিয়েছিলাম, কিন্তু কারণ এত আমরা ছুটতে 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 সকাল কখন হয় রাত কখন আমরা বুঝেই না, যে আমাদের যে তার মধ্যে ভগবানের আরাধনা করা উচিত, তার নামকে স্মরণ করা উচিত আমরা ভুলেই গিয়েছিলাম, কিন্তু করোনার করোনাতে আমাদের সেটা পুনরায় আমাদের ভেতরে সেটা এসেছে। তো যতই ব্যস্ততা হোক আশা করি এটা আমাদের ধরে রাখা উচিত, কারণ যেহেতু আমরা এর ইয়েটা পেয়েছি, সূত্রটা পেয়েছি, যেটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটাই আমাদের করা উচিত। তো শত কাজের মধ্যে দিয়েও আমরা যে যে ভগবান আমাদের কৃপা করেছেন, যে আমরা যে ভুলে গিয়েছিলাম সেটা আমাদের পুনরায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো এটা যদি এখন আমরা পালন না করি তাহলে পরবর্তীতে যে করোনার আর কি করোনা আসবে সেটা ধারণার বাইরে। তো সেটা আমাদের জন্য যেন সেরকম কোনো দিন যেন না দেখতে হয়, ওই জন্য এখন ভগবান যে আমাদের মনে করিয়ে দিয়েছেন তো সেটা আমাদের পালন করা উচিত, এটাই আশা রাখবো। শত ব্যস্ততার মধ্যেও যেন তাকে স্মরণ করতে পারি এটা। তো পরবর্তী প্রশ্ন করেছেন গণেশ সেন সিনি। আমি
সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ করছি, আমি শেয়ার করেছি অনেক অনেক গ্রুপে, তাই সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ করছি সবাই প্রভুর জন্য কৃপা প্রার্থনা করবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। হরি বল, ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। না গণেশ সেনাই না, এ তো ও মানে মাতাজি না, এ তো প্রভু। ও সরি, হুম অ্যাকচুয়ালি মাতাজির পিকচার রয়েছে ওর জন্য, ও না হুম সাথী সাথী লেখা রয়েছে। যাই হোক, তো ক্ষমা করবেন প্রভু, আপনি যেরকম আমাদের জন্য ভাবছেন, প্রভুর জন্য ভাবছেন, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর সবাইকে উৎসাহিত করছেন তার জন্যও ধন্যবাদ। এইভাবেই সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণা। শ্রীবর্ষক সন্দীপ কি লিখেছেন? শ্রীবর্ষক সন্দীপ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। নমস্কার প্রভু জি, ভগবান শ্রীকৃষ্ণ নিজ বাণীতে কি বলেছেন? জীবের মুক্তি বা মোক্ষ লাভ কিভাবে সম্ভব, কৃপা করে বলবেন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, জীবের মোক্ষ বা মুক্তি হচ্ছে কি, যখন জীব তার স্বরূপে মানে দাসত্ব অনুভব করে সে ভগবান ভক্তের সেবা করবে, তখনই তার মোক্ষ প্রাপ্ত হবে। এটাই ভগবান মুক্তি লাভের কথা গীতাতে বলেছেন, এই কথাই গীতাতে বলেছেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন অপরাজিতা জয়া। তো অপরাজিতা জয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম করি। প্রণাম। অনেক বিষয় আছে বুঝতে পারি না, আমার প্রশ্ন, আত্মা জীবাত্মা ও পরমাত্মা কি? আরো প্রশ্ন আছে প্রভু, তো একটা একটা করে। আচ্ছা আচ্ছা, উনি জিজ্ঞেস করছে প্রথম প্রশ্ন কি, আত্মা জীবাত্মা এবং পরমাত্মা কি। আত্মা হচ্ছে আত্মা, আত্মার জীবাত্মা এক, যেটা ভোগ করার জন্য এসেছে। আর পরমাত্মা হচ্ছে যেটা ভোগ, যে জীবাত্মাটা ভোগ করছে ওটাকে ওভারলুক করছে, কখনো ভোগ করতে করতে টায়ার্ড হয়ে পরমাত্মার দিকে তাকায়। বুঝতে পারছেন, আত্মার জীবাত্মা এক, আর জীবাত্মা আর পরমাত্মা আলাদা। জীবাত্মা হচ্ছে ভোগ করতে আসছে, পরমাত্মা হচ্ছে ওয়াচ করতে আসছে। নেক্সট, আমি যেন গীতা পড়ে বুঝতে পারি এবং জীবনে পালন করতে পারি, এর জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই আমি আশীর্বাদ করি, আপনি ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। এর জন্য শ্রীল প্রভুপাদে গীতা পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন। আর আপনার ফেসবুক পেজে যে সুস্বাগতম কৃষ্ণ গানটি দিয়েছেন, সেটা যেন ডাউনলোড করতে পারি, তার ব্যবস্থা করবেন কৃপা করে। হরে কৃষ্ণ ঠিক প্রভু। আছে, চেষ্টা করব। হরে কৃষ্ণ। অপরাজিতা, কনক বিশ্বাস। তো কনক বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খোকন, খোকন বিশেষ। সরি, খোকন বিশ্বাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু আমার প্রণাম। প্রভু আমি একাদশী করব, এর মধ্যে বিশ্বকর্মা পুজো ও উপবাস থাকা যাবে কিনা, এবং বিশ্বকর্মা পূজার অঞ্জলি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, এবং বিশ্বকর্মা পূজাও করা যাবে, উপবাসও করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু অন্ন প্রসাদ ভোগ লাগানো যাবে না, খাওয়াও যাবে না। যদি আপনি বিশ্বকর্মা পূজা করেন তাহলে ফল একাদশী প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করে তারপর বিশ্বকর্মাকে নিবেদন। বিশ্বকর্মা একজন ভক্ত, তিনি আর্কিটেক্টর, বুঝতে পারছেন, স্বর্গের। হরে কৃষ্ণ। কিন্তু অন্ন প্রসাদ গ্রহণ করে যায়। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন করেছেন কেসিবি সুবীর। তো কেসিবি সুবীর, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম নেবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা বাবা নিরক্ষর, তারা কিভাবে গীতার জ্ঞান গ্রহণ করবেন? তারা শ্রবণ করবে। আপনি এখন পড়াশোনা ছেলে, আপনাকে তো দেখে মনে হচ্ছে
কিছু পড়াশোনা করেছেন বা চাকরি বাকরি করেন, বাবা মাকে শ্রবণ করার ব্যবস্থা করে দিন, সেরকম স্পিকার কিনে টিনে লাগিয়ে দিন যাতে বাবা মা সবসময় গীতা বাবা শুনতে পারে। বুঝতে পেরেছেন প্রভু? ইংলিশে একটা কথা আছে, ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। পরবর্তী প্রশ্ন করেছেন দীপক কর্মকার। তো দীপক কর্মকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু, আমরা গুরুদেব আমরা গুরুদেব আমি সাহা ও আমার গুরুদেব আমি সাহার করে, আমরা তাহার প্রসাদ নেই না, আমরা প্রসাদ পাই, তাতে কি পাপ হবে? কোনো পাপ নেই, বরঞ্চ গুরু ত্যাগ করতে হবে। যে গুরু মাছ মাংস খায় সে আবার কিসের গুরু? গুরু হতে হলে তাকে প্রথম হচ্ছে কি, প্রথমে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে উপদেশামৃত বলছে, বাচ বেগম উপস্থ বেগম উদর উপস্থ বেগম, যে বাচ বেগ উপস্থের বেগ এগুলো যে কন্ট্রোল না করতে পেরেছে সে কোনোদিন গুরু হতে পারবে না। গুরু হতে হলে আগে তাকে বাচ বেগ উদর বেগ এগুলো তাকে কন্ট্রোল করতে হবে। আর তারপরে শাস্ত্রে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তার মানে যিনি কৃষ্ণ তত্ত্বকে ভালো করে জেনে সেইভাবে জীবন যাপন করছে সে হচ্ছে গুরু। বুঝতে পেরেছেন? না হলে এক মিনিট, না হলে তাকে গুরু বলে কখনো শাস্ত্রে আখ্যায়িত করেনি। এর জন্য গুরু হতে হলে তাকে প্রথমেই কি করতে হবে, তাকে এই সমস্ত জিনিস তাকে পালন করতে হবে, তা না হলে সে গুরু বলে গণ্য না, গুরু বলে সে কখনোই গণ্য না। একজন গুরু হতে হলে কি, তসমাত গুরু প্রপদ্যন্তে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পরে চ নিষ্ণাত ব্রহ্ম পূর্ণ পমাশ্রয়ম। এর জন্য গুরু হতে হলে কি করতে হবে, আপনাকে বিভিন্ন জিনিস, বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ বেগম এতাদ বেগান যো বিষয়েত ধীর সর্বাম অপিমাম পৃথিবীম না পৃথিবী পৃথিবীম সশিষ্যাত। তার মানে কি, যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ ক্রোধের বেগ জিহ্বার বেগ মনের বেগ উদর বেগ উপস্থের বেগ এই সর্ববেগকে সমর্থন করতে সমর্থ, তিনি পুরো পৃথিবী শাসন করতে পারে এবং গুরু হওয়ার যোগ্য। বুঝতে পেরেছে? গুরু হওয়ার যোগ্য। উপদেশামৃতে রূপ গোস্বামীপাদ বলেছে, যে গুরু মাছের কন্ট্রোল করতে পারে সে গুরু কিসের? নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ মন্ডল। তো দিলীপ মন্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজি, রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। আপনারা আমাদের জন্য এত ভগবানের কল্পনা করা যায় না। নেতা বা সরকার যদি কিঞ্চিত ভাবতো তাহলে সমস্ত মানুষ উপকৃত হতো। গীতা ভাগবতম স্কুলে পাঠ্য বই সিলেবাসে অন্তর্গত হলে কেমন হতো? হরে কৃষ্ণ প্রণাম, খুব ভালো হতো। অসাধারণ আপনার আইডিয়া ভালো, যে এ কি ভগবদ গীতা স্কুলে পাঠ্য বই লেখার হবে ধীরে ধীরে। দেখুন এখন ভারতের ধর্মের বইয়ের মধ্যে ছিল প্রভুপাদের জীবনী এনেছে, মোদি সরকার প্রভুপাদের প্রশংসা করছে, একদিন আসবে। কারণ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন একদিন পৃথিবীতে আসবে পাশ্চাত্য দেশে অফিস আদালতে তিলক ধুতি পাঞ্জাবি পরে করবে। আজকে ঘানার যে সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি তিনি হচ্ছে ইস্কন ভক্ত, সে তিলক মালা ধারণ করে সে অফিসে যায় তার কর্ম করতে। দিন আসবে, চিন্তা নেই। বিশাল কি বলছে দেখুন, বিশাল কন্টিনিউয়াস চালাই। আমি দেখেছি। পরবর্তী প্রশ্ন করেছেন সবিতা মন্ডল। তো সবিতা মন্ডল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রণাম মাতাজি ও প্রভুজি, আমার ফোন খারাপ হয়েছিল,
তাই অনেক দিন আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মাতাজি, আমি এখন নিরামিষ খাই। হরি বল। হরি বল হরি বল। দেখুন শেয়ারের কি মূল্যায়ন, আজকে শেয়ারের মাধ্যমে উনি জানতে পেরে উনি এখন নিরামিষ প্রসাদ পাওয়া শুরু করেছে। এক্সেলেন্ট। নিরামিষটাকে প্রসাদ ভুজি হয়ে যান মাতাজি, এটাই আশা হ্যাঁ করছি। সবিতা মা, দেখুন আমাদের লীলাশ্বরী মা বলছে শুধু নিরামিষ খেলে হবে না, কারণ নিরামিষটা কি পশুরাও নিরামিষ খায়, গরু ছাগলও নিরামিষ খায়। আপনি যেহেতু এত কষ্ট করে নিরামিষ শুদ্ধ পাত্রে রান্না করেন, ওর মধ্যে একটা তুলসী দিয়ে একটু শঙ্খের জল ছিটে দিয়ে 5 মিনিট আপনি ভগবানের কাছে রাখুন, 10 মিনিট রাখুন, তারপরে ওটাকে বের করে খান। যেহেতু এত কষ্টই করছেন এটা পূর্ণটাই করুন, 5% 10% বাকি রেখে কি লাভ, তাহলে তো সেই আবার 1 ফোঁটা দুধে, সরি 1 কড়াই দুধের মধ্যে 1 ফোঁটা চোনা দিয়ে দিলে বা একটা লেবুর শরবত দিয়ে দিলে পুরোটা কেটে যায়। আপনি যেহেতু এত কষ্ট করে নিরামিষই খাচ্ছেন, প্রসাদই পান। নেক্সট। রোজ সকাল সন্ধ্যায় গীতা পাঠ করি ও মালা জপ করি। ধন্যবাদ মাতাজি। প্রভুজি আমাকে কৃপা করবেন, আমি এই পথে চলতে চলতে ওপারে যেতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অবশ্যই আমি প্রার্থনা করি যে আপনি যাতে এই পথে চলতে চলতে ভগবত ধামে যেতে পারেন মা। ধন্যবাদ সবিতা মণ্ডল মাতাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাতাজি, প্রণাম। হ্যাঁ বিশাল ভাই, ধন্যবাদ ভাই আর একবার প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভুজি এবং মাতাজি। প্রভু, সত্যযুগে মুনিগণ ভগবান দর্শন করত, কিন্তু কলিযুগে ভগবানের দর্শন এই রকম শোনা যায় না, একটু বলবেন প্রভু, প্রণাম। এরকম শোনা যায় না, কারণ কি এখন বিশালের মতো ভক্ত আছে যারা বেশি প্রশ্ন করে কিন্তু সব আদর্শ পালন করে না, এখন বকবক বেশি করে কিন্তু আদর্শ পালন করে না। এর জন্য আগের দিনে মুনি তারা মৌন ব্রত মানে বেশি ভক্তি করত, তাদের পিউরিটি অনেক উন্নত ছিল, এখন পিউরিটি কম। তাই বিশাল প্রভু আপনি পিউরিটি ফলো করেন, দেখবেন আপনি ভগবানকে দেখতে পারবেন, ভগবানকে দেখতে পারবেন। এই জন্য আগের দিনে মানুষের মধ্যে ভেজাল কম ছিল, ভগবানের প্রতি বিশ্বাস ছিল, ভক্তি করত, শ্রদ্ধা করত। হ্যাঁ তাই তারা তাড়াতাড়ি দেখতে পারো, যেরকম আপনি ইয়াং বয়স আপনি জপ করেন, প্রসাদ পান, ভক্তি করেন, মঙ্গল আরতি করেন, কিভাবে দেখবেন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন কল্পনা রানী দাস। তো কল্পনা রানী দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু মাতাজি প্রণাম। রাধা রানীকে অর্পণ করা আলতা সিঁদুর ও শাড়ি কি করব? হরে কৃষ্ণ, প্রণাম। ওটা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে দিতে হবে, সেটা তার স্ত্রী ইউজ করে, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব তাকে দিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন অপরাজিতা জয়া। তো অপরাজিতা জয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম নেবেন। আমি রোজ প্রভুপাদের গীতা থেকে 1-2টা শ্লোক পাঠ করতে চেষ্টা করি, তবে পাঠ করতে গিয়ে যদি ভুল হয় তাতে কি অপরাধ হবে? কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই, বরঞ্চ আরো প্রভুপাদ খুশি হবে আপনার জন্য, কৃষ্ণের কাছে প্রার্থনা করবে। পরবর্তী প্রশ্ন করেছেন রীতা গোলদার। গোল্ডার। গোলদার, রীতা গোলদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, রাধা অষ্টমীর দিনে অভিষেকের চরণ চরণামৃত না পেয়ে অন্ন প্রসাদ পাওয়া যায়? না উচিত, আপনার ঘরে অভিষেক করবেন আপনি আগে চরণামৃত পাবেন, তারপরে আগে চরণামৃত না উচিত, আর না হলে আপনি যে ভোরে ভগবানকে স্নান করিয়েছেন ওই রাধা কৃষ্ণকে ওই চরণামৃত পেতে হবে, তারপরে প্রসাদ পাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রহ্লাদ এসডি জেপিএস। তো প্রহ্লাদ প্রভু, আপনার চরণে আমার প্রণাম, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ,
প্রভুজি প্রণাম, মাতাজি ও প্রভুজি ও মাতাজি, আপনাদের শ্রী চরণ কমলে দণ্ডবাদ প্রণাম। প্রণাম প্রভু। আমার আর আমার পরিবারের জন্য একটু প্রার্থনা করবেন যে আমি ভক্তি জীবন অনেক ভালো করে প্রবেশ করতে পারি এবং বৈষ্ণবের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। হরি বল প্রণাম। অবশ্যই আপনার জন্য প্রার্থনা করি যাতে আপনি ভক্তি ভালো করে করেন। ভগবান আপনাকে সর্বদা ভক্ত সেবায়, তার সেবার মধ্যে ডুবিয়ে রাখে, নাম জপ কথার মধ্যে ডুবিয়ে রাখে। আশীর্বাদ প্রার্থনা করেছেন প্রবীর বিশ্বাস। তো প্রবীর বিশ্বাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন, আমার সন্তানদের আশীর্বাদ করবেন প্রভু। হরি বল। অবশ্যই আপনার জন্য আশীর্বাদ করি যাতে ওরা সবাই ভক্তি জীবন পালন করে। বিশাল ভাইয়া প্রশ্ন করে ভালো। বিশাল ভাইয়ের প্রশ্নেই ভর্তি। সুদেব পাল, প্রভু আমি এতদিন পাথরের বিগ্রহ পূজা করতাম, এখন সেটা তুলে রেখে চিত্রপটের পূজা করি, আমি কি কোনো অপরাধ করছি? যদি কিছু বলেন প্রণাম নেবেন। না, অপরাধ না, আপনি পাথরের বিগ্রহটা কোনো মন্দিরে দান করে দিন, যে মন্দিরে সাত্ত্বিক ভাবে পূজা হয়, কোনো মন্দিরে দান করে দিন তাহলে ভালো হবে। নাহলে এটা অপরাধ, কারণ ওটা পূজা করতেন এখন করেন না। ওটাকে আপনি কোনো মন্দির, প্রতিষ্ঠিত মন্দির যারা ভালো পূজা আদি করে তাদেরকে দান করুন। পরবর্তী প্রশ্ন করেছেন মুন্না সূত্রাধার। তো মুন্না সূত্রাধার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন হলো, আমার ঘরে গীতা, ভাগবতম, রামায়ণ এবং মহাভারত গ্রন্থ আছে। আমার বাবা এই গ্রন্থ পড়তেন, এখন তিনি নেই, তাই কেউ কেউ বলে ঘরে মহাভারত রাখা ঠিক না, বলে কারণ ঘরে থাকলে কি অশান্তি হয়, এই কথাটা কি ঠিক একটু যদি বলেন প্রভু। প্রণাম। কি কি বলেছেন গীতা ভাগবত পড়ুন গীতা, বলুন। গীতা ভাগবতম, রামায়ণ এবং মহাভারত গ্রন্থ আছে। আমার বাবা এই গ্রন্থ পড়তেন, এখন তিনি নেই, তাই কেউ কেউ বলে ঘরে মহাভারত রাখা ঠিক না, তাহলে ঘরের থাকলে কি অশান্তি হয়, এই কথাটা কি এগুলো ঠিক? এগুলো প্রভু এগুলো হচ্ছে সহজিয়া কথা এবং সম্পূর্ণরূপে এক অশাস্ত্রিক কথা। এগুলো কোনো শাস্ত্রিক কথা না। আমরা তো গীতা ভাগবত রামায়ণ সব আমার ঘরে আছে, কই অশান্তি আছে? লীলাশ্বরী মায়ের ঘর ঘরে গীতা ভাগবত রামায়ণ সব আছে, কই অশান্তি হচ্ছে? এগুলো হচ্ছে অশাস্ত্রিক কথা, যারা কম বুদ্ধি সম্পন্ন, কম পড়াশোনা জানে তারা এগুলো বলে। পরবর্তী প্রশ্ন করেছেন মিঠুন দাস। তো মিঠুন দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমার প্রণাম নেবেন। একাদশীর দিন নারায়ণ পূজা হয় না, তাহলে অন্য পূজা কিভাবে হবে? কি বলেছেন একাদশীর দিন নারায়ণ পূজা হয় না, তো অন্য পূজা কিভাবে হবে? অন্ন পূজা মানে একাদশীর দিন নারায়ণ পূজা হয় না কে বলছে? কোন শাস্ত্রে মিথুন প্রভু? কোথাও এরকম লেখা নেই। একাদশীর দিন বিষ্ণু পূজা করতে হবে, এটা শাস্ত্রে লেখা। নারায়ণ কে? বিষ্ণু। আবার অন্য দেব দেবীর পূজা করতে পারে, যদি বিষ্ণুর প্রীতি মাল্য দিয়ে, পুষ্প দিয়ে যদি তাদের পূজা করায়, বিষ্ণু প্রসাদ দিয়ে, একাদশী প্রসাদ দিয়ে তাদের পূজা করা হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন সুদেব পাল। তো সুদেব পাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। প্রণাম প্রভু, আমি এতদিন পথে পাথরের বিগ্রহ, ওটা বললেন তো আপনি, ওটা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন করেছেন মিলন কুমার।
তো মিলন কুমার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি দণ্ডবাদ, প্রণাম প্রণাম। প্রভু, ভক্তি জীবনে প্রবেশের প্রাথমিক স্তরে কোন কোন গ্রন্থগুলো অধ্যয়ন করা উচিত? প্রথমে হচ্ছে গীতা, তারপর হচ্ছে আপনার কৃষ্ণ ভাবনামৃত, তারপর হচ্ছে পরলোকে সুগম যাত্রা, তারপর হচ্ছে উপদেশামৃত, তারপর হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা, এই কটা গ্রন্থ পড়ে, আর চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এগুলো পড়ে। দেখুন তো শৈলজা মাতাজি কি লিখছে। আচ্ছা এটা পড়ি। পরবর্তী প্রশ্ন করেছেন রোমন রবিদাস। তো রোমন রবিদাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। প্রভু, বর্তমান কলিযুগে সাকার উপাসনা করে কি মুক্তি পাওয়া যাবে? অবশ্যই সাকার উপাসনার কথাই শাস্ত্রে বলেছে, সাকার উপাসনা করলে মুক্তি পাওয়া যাবে, নিরাকার উপাসনা করে মুক্তি পাওয়া যাবে না। গীতায় ভগবান 12 অধ্যায় বলেছেন। 1 মিনিট, আপনাকে আমি দেখিয়ে দিই। এক মিনিট ম্যাম, গীতার ভগবদ গীতার 12 অধ্যায়ের 5 নম্বরে বলেছে, ক্লেশ অধিকর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহ বদবি অব্যক্ততে। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, তার মানে যারা নিরাকার উপাসনা করে তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার পরে দেহধারী জীবের শুধু দুঃখই মেলে আর মুক্তি কখনো মেলবে না। দেখুন তার মানে ভগবান গীতায় কোন কোন রূপের উপাসনা করতেছে, সাকার, যার মাধ্যমে মুক্তি মিলবে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার শিক্ষাগুরু বলে সাকারের পূজা না করলে নিরাকারের ভজনা হয় না। হ্যাঁ, সাকারের পূজা করলেই আপনার হবে, তার মধ্যে নিরাকারের উপাসনা হয়ে যায়। আপনার নিরাকার, এত নিরাকার নিয়ে চিন্তা করে কি লাভ? আমি বুঝি না আজকালকার জগতের মানুষের ফালতু সময়, আমরা এক সাকার পুজো করে চিন্তা করতে পারি না, আবার নিরাকার চিন্তা করি, মানে আজকাল কলিযুগের মানে মানুষের টাইম ছাড়া। মানে একজন আজকে প্রশ্ন করেছে, প্রভু পঞ্চ মা আছে, পঞ্চ বাবার নামটা একটু আমাকে বলবেন। আর একজন আমাকে প্রশ্ন করেছে, প্রভু এই রাধারানী যে দুপুরবেলা জন্ম হয়েছিল, ওই দিন কি বৃষ্টি হচ্ছিল না আকাশে সূর্য ছিল? আমার মাথা ঘুরে গেছে প্রশ্ন উত্তর শুনে। ওই দিন বৃষ্টি হচ্ছিল নাকি রৌদ্র উঠেছিল? আমি বললাম, মাসে আপনি বাবু ঘুমান তো, আপনি কি কাজ বাবু, আপনি কোন প্রসাদ আমাকে একটু বললেন তো, আমি এটা এই ধরনের প্রসাদ পাবো। মানে এই ধরনের চিন্তা আমার মধ্যে আসে যে রাধারানী জন্মগ্রহণ করছে দুপুরবেলা, সেদিন কি বৃষ্টি পড়ছিল না রৌদ্র হচ্ছিল? মা বলছে, কৃষ্ণের সময় তোর বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমার চিন্তা যে এটা গিয়েছে। আমি বললাম, বা এত চিন্তা আপনার, বৃষ্টি হচ্ছে না রৌদ্র, আগে আপনার জীবনে কোনটা হচ্ছে এই চিন্তা করেন, যে আপনি যে ভক্তি করছেন না, রাধা অষ্টমী পালন করছেন না, তারপরে জপ করছেন না, ওই চিন্তা করেন যে কোন বৃষ্টি আর কোন রৌদ্র ঘটাবে কৃষ্ণ, ওই চিন্তা করেন। মানে মানুষের আনারই কোনো কাজ বাজ নাই, এই বসে বসে এই করে। নেক্সট, পরবর্তী, এটা হচ্ছে প্রশ্ন নয়, এটা ইয়ে করেছেন খোকন বিশ্বাস। খোকন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি বেশি করে শেয়ার করেছি, ধন্যবাদ প্রভু। মাতাজি আমার প্রণাম নেবেন। প্রণাম প্রভু, আমি প্রতিদিন রাতে আপনার শ্রবণ শুনি, আমি যে প্রতিদিন শুনতে পারি আমার জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। অবশ্যই অবশ্যই আপনার জন্য সর্বদা আশীর্বাদ। অপরাজিতা জয়া, অপরাজিতা জয়া মাতাজি, পুনরায় আপনাকে ধন্যবাদ এবং আপনার চরণে আমার প্রণাম।
হরে কৃষ্ণ প্রভু মাতাজি প্রণাম নেবেন, প্রণাম। ফেসবুকে এ একটা পোস্ট দেখেছিলাম, নৃসিংহদেবের নবগ্রহ স্তব পাঠ করলে গ্রহ দোষ থাকে না, তবে এটা কি প্রতিদিন কতবার পাঠ করতে হয়, কৃপা করে বলবেন। এটাকে প্রতিদিন আপনি 10 বার পাঠ করবেন, 10 বার। এবার শেষ করে দিন আর একটা প্রশ্ন নিয়ে আজকের মতো বিশ্রাম রাখুন। হ্যাঁ, শৈলজা মাতাজির এটা পড়ে শেষ করুন। হুম, দাসী তো শৈলজা প্রিয়া প্রেয়সী দাসী মাতাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম। তো এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট লাস্ট তো লাস্ট প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ এবং আপনাদের চরণে আমার বিনম্র প্রণাম। এতটা সময় আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে থাকবেন, এই আশা রেখে আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর প্রশ্ন আশা করি আজকে অনেকটাই কমপ্লিট করা সম্ভব হয়েছে, আপনাদের এই যে যে আপনারা বারবার রিপিট করছেন সেই কারণে। তো যদি কোনো প্রশ্ন বাদ গিয়ে থাকে তাহলে প্রভুর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, +91 9555 7870 736, তো এই নাম্বারে আপনারা ভয়েস মেসেজ রেখে প্রশ্ন রাখতে পারেন। আর যদি কেউ মনে করেন যে টেলিগ্রাম গ্রুপে যে বৈদিক প্রশ্নোত্তরের যে গ্রুপ আছে সেটা তো আপনারা যুক্ত হয়ে সেখানেও আপনারা করতে পারেন, সেখানেও প্রভু রেগুলার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, তো সেটাতে অনেক ভালো, শুধু নিজের প্রশ্ন নয় আরো 5 জনের প্রশ্নের উত্তর শুনে সেটাও আমাদের জীবনের কাজে লাগতে পারে, তো সেটা তো আপনারা যুক্ত হতে পারেন। আর শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ প্রত্যেকটা শেয়ারের মধ্যে আমরা অপরকে উপকৃত করতে পারি। এর আগেও আমি বলেছি যেরকম আমি একজন আমাকে একজন প্রভুর এই ফেসবুকের প্রোগ্রাম শেয়ার করেছিলেন দেখেই আজ আমি এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পেরেছি, না হলে আমিও জানতে পারতাম না। আমিও প্রভুর সঙ্গে যুক্ত হওয়ার পরে আমারও যে ভক্তি জীবনের অনেকটা আমি উজ্জ্বল রাস্তার দিকে এগোতে পারছি, কারণ ভক্তি জিনিসটা এমনই, এটা আমাদের কাছে সুপ্ত অবস্থায় আছে, কিন্তু যখনই আমরা এটা জল সে ইয়ে দেব তখন সেটা আর কি বাড়তে থাকে। তো সেই জল দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে শ্রবণ কীর্তন। আমরা যখন একটা শুদ্ধ ভক্তের কাছ থেকে রেগুলার শ্রবণ কীর্তনের সেচন করব তখন সেই বিষটা একটা বড় গাছে পরিণত হবে। তো সেই কারণেই এটাতে আপনারা যে যে কন্টিনিউ আপনারা আমাদের সঙ্গে রয়েছেন তার জন্য ধন্যবাদ। তো শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন। আগামী মঙ্গলবার আমাদের রাধা ঠাকুরানির আবির্ভাব তিথি, তো তার জন্য রইল আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবশ্যই খুব সুন্দর করে পালন করবেন এই আশা রাখছি, এবং সেই দিন রাত্রে মঙ্গলবার রাত্রেও আমরা প্রশ্নোত্তর পর্ব নয় ওটা শেয়ারিং পর্ব, আপনারা যে কিভাবে রাধা অষ্টমী পালন করলেন, কেমন আপনাদের লাগলো সেটার জন্য 1 ঘন্টার জন্য আসব প্রভুর সঙ্গে, প্রভুকে সঙ্গে করে। তো সেটাতে আপনারা অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন আর সেটাতে আপনাদের অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করবেন, এই আশা রাখছি। হরে কৃষ্ণ প্রণাম। তো প্রশ্ন হচ্ছে প্রভু শৈলজা প্রিয়সী দাসী প্রশ্ন, হরে কৃষ্ণ প্রভু ও মাতাজি ধন্যবাদ প্রণাম আপনাদের রাতুল চরণে। প্রভু আমার মায়ের সমস্ত শরীর খুব জ্বালা পোড়া করে, মা বলেন যে আগুন লেগে পুড়ে গেলে যেমন জ্বলে তেমন, এর জন্য অনেক চিকিৎসা করা হয়েছে সারে না, এর জন্য মা ভালো করে ভক্তি করতে পারে না, তাও অনেক চেষ্টা করছেন। মায়ের কষ্ট দেখে আমার খুব কষ্ট হয়,
প্রভু মাতাজি, আপনারা বৈষ্ণব বৈষ্ণবী, আপনাদের আবেদন ভগবান শুনবেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, তাই প্রভু মাতাজি অপরাধ ক্ষমা করবেন আর আমার মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। মা যেন তারপরে ডট ডট আর আশীর্বাদ। অবশ্যই শৈলজা মা, আপনার মায়ের জন্য প্রার্থনা করি। এটা হতে পারে ওনার পূর্ব জন্মের কর্মফল, সেটা ভগবান ক্লিয়ার করে দিচ্ছে। এর জন্য উনি করতে না পারে সমস্যা নেই, ওনার পাশে আপনি করুন, জোরে জোরে নাম করুন, ওনার মাথার কাছে প্রভুপাদের টেপ রেকর্ডার চালিয়ে রাখুন, যাতে উনি শুনতে পায়। শুনতে তো আর প্রবলেম না, এভাবে করে ওনার ভক্তি জীবন ওনাকে করতে দিন, তাতেই ওনার মুক্তি হবে। আর ওনার জন্য আমরা প্রার্থনা করি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয় এবং ভগবত সেবা, ভগবত নাম করতে পারে। সো ধন্যবাদ, আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম রাখছি। এখন আপনারাও বিশ্রাম নেবেন। লাস্টে যাওয়ার পূর্বে আগে বলে দিচ্ছি, আগামীকাল যারা আমিষ ভোজী তারা কিন্তু আগামীকাল সংযম ব্রত, তার মানে নিরামিষ প্রসাদ পাবেন। 14 তারিখ আপনারা উপবাস করবেন, যারা পুরো দিন উপবাস করবেন তারা 15 তারিখে 6টা থেকে 10টার মধ্যে পালন করবেন, আর যারা একাদশী প্রসাদ খেয়ে করবেন তারা দুপুর 12টা 1টা 1টার পরে প্রসাদ পাবেন, তারাও পরের দিন 6টা থেকে 10টার মধ্যে পালন করবেন। আর যারা স্কন ভক্ত আছে এরা ম্যাক্সিমাম সবাই আমরা দুপুর 12টার পরে ভোগরা ঘর পরে 1টা 1টার সময় আমরা প্রসাদ পেয়ে নেবো, কারণ আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের গুরু মহারাজ বলেছেন। সো আমরা আপনারা যদি গৌড়ীয় মঠ বা অন্য কোনো মত পথের হন, আপনাদেরকে যেভাবে বলেছে আপনারা করবেন, এ নিয়ে আমাদের কোনো সে নেই, আপনার যেভাবে রাধারানীকে আপনি। তবে একটাই অনুরোধ, সবাই 1 লক্ষ মালা জপ করবেন রাধা অষ্টমীর দিন, কারণ রাধারানী নামের সবচেয়ে প্রিয়, আর এই নাম তার থেকে এসেছে, গোলকেরও প্রেম ধন, প্রেম কার কাছে, রাধারানীর কাছে। যেন 1 লক্ষ মালা জপ করবেন এবং বেশি করে গীতা মানে কি বলে রাধারানীর কথামৃত শ্রবণ করবেন। আমি তো সেদিন অনেক ক্লাস দেওয়ার চেষ্টা করব, দেখি অন্যরাও আসতে পারে। লীলা পুরুষোত্তম গ্রন্থটা পাঠ করবেন, ওখানে রাধারানীর সঙ্গে রিলেটেড যে সমস্ত লীলা আছে, কথা আছে, ওগুলো পাঠ করবেন, ঠিক আছে? আপনারা সুন্দর করে আপনারা রাধাষ্টমী ব্রত পালন করেন। লীলাশ্বরী মা যে রান্নাগুলো দেখিয়েছে গত কাল এবং আজকে আমরা যে রান্নাগুলো প্রেজেন্টেশন করেছি আপনাদের, এইগুলো অবশ্যই রান্না করে দিবেন। এবং কেমন লেগেছে আপনাদের রাধাষ্টমী, কেমন লেগেছে প্রসাদ, সব নিয়ে আমরা আবার মঙ্গলবার দিন রাত 9টার সময় আমরা 1 ঘন্টার জন্য আমরা আসব, আপনাদের মত বিনিময় সভা, যে আপনাদের কেমন লেগেছে, কিরকম লেগেছে, এগুলো আমরা একটু শুনবো, আপনারাও শুনবেন। সো ইট উইল বি স্পিরিচুয়াল গেট টুগেদার, আধ্যাত্মিক সংযোগ, কানেকশন। সো ভালো লাগবে, সবাই আপনারা ভালো করে ইয়ে করুন, কালকে আপনারা সংযম করুন, সন্ধ্যার পরে অধিবাস কীর্তন করুন, মানে শয়ন আরতির আগে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, আর কি বলে সংকল্প মন্ত্র, আমি কালকে সংকল্প মন্ত্র ফেসবুকে পোস্ট করে দেব, এভাবে করে আপনারা সুন্দর করে করুন। আমার কোনো শব্দে বা বাচন ভঙ্গিতে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ক্লাসটা ভালো লাগলে আপনারা বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে সুযোগ করে দেবেন শ্রবণের জন্য, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ বলুন মা, ক্ষমা করবেন, এই প্রশ্নটা নিলে একটু ভালো হতো, আচ্ছা আচ্ছা, কারণ এটা দেখছি তাহলে পুরোপুরি হয়তো কমপ্লিট হয়েছে, আমি আশা রাখছি। আচ্ছা। দীপক কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রভু, আপনি উপস্থিত, আশা রাখছি আপনি উপস্থিত আছেন। প্রভু মাতাজি প্রণাম, আমি 4 মালা জপ করি, প্রণামই দিতে হবে কি? আর আমাদের এখানে বৈষ্ণবেরা মাছ খায়, তাদের তারা প্রসাদ নেয় না, বলে নেয় না বলে আমার এলাকায় তোলপাড়,
আমরা প্রসাদ পাই, আমার করণীয় কী? যা প্রণামে, আমাদের এখানে বৈষ্ণবেরা মাছ খায়, তাদের প্রসাদ নেই না বলে এলাকায় তোল পা, আমরা প্রসাদ পাই, আমাদের করণীয়, আপনাদের করণীয় এসে ওদের কথা কানে নেবেন না, আপনি আপনারটা করবেন, তাদের সঙ্গে কোনো ফাইটিং এ যাওয়ার দরকার নেই, কোনো কিছু না, আপনি তাদের হাতে খাবেন না, আপনি বলবেন শাস্ত্রে যেভাবে বলছে আমরা সেভাবে, আপনি বলবেন যার চিন্তা সে করুন, আপনি আপনার মতো চলুন, আমি আমার মতো চলবো, ঠিক আছে? আমি শাস্ত্র অনুসারে বলছে, গীতায় বলেছে, ভাগবত বলছে, আমাদের প্রসাদ পাওয়া উচিত, গোবিন্দকে ভোগ লাগে, আমরা প্রসাদ পাই, তাই কারো সঙ্গে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, কারণ ঝামেলা করে কোনো কিছু সমাধান হয় না। যদি তারা শাস্ত্র শুনতে চায় তাহলে শাস্ত্র দিয়ে যুক্তি দেওয়া যাবে, যদি শাস্ত্র না শুনতে চায় বাস, বোবার শত্রু নেই, চাণক্য পণ্ডিত বলছে, এর জন্য তাদের সঙ্গে আপনার ঝামেলা করে কোনো লাভ নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ, জয় শ্রী। আজকে আপনাদের সব প্রশ্নেরই উত্তর মোটামুটি কমপ্লিট হয়েছে, আর ইউ স্যাটিসফাই মনে হয়, ঠিক আছে? আজকে এখানে রাখি, এখন আপনারা বিশ্রাম নেন। বাঞ্ছা কল্প তরু ভর্ষ কৃপা শূন্য বচ প্রতিদানং পাবনে বৈষ্ণবে ভৈ নমো নমো। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ গুরুদেব কি জয়, সমস্ত শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, লীলাশ্বরী মা কি জয়, বহুত প্রমানন্দে হরি হরি বল, কি জয়, জয় না, ঠিক আছে মা, মানে